নমস্কার। আজকে 13ই সেপ্টেম্বর রবিবার, এই করোনা মহামারীর মধ্যে আজকের আমরা এই পরিস্থিতিতে ফেসবুক লাইভের মাধ্যমে স্বরোজগারের সুলুক সন্ধান যে পেজ, সেই পেজে আমরা একত্রিত হয়েছি। এর জন্য যে সাধুবাদ যে প্রাপ্য, সেই প্রাপ্য সাধুবাদ আমি জানাই বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘকে, যে এই এই মহামারীর মধ্যেও ওনারা এত সুন্দর একটা পর্যালোচনার একটা ক্ষেত্র তৈরি করেছেন যে কিভাবে আমরা স্বরোজগার করতে পারি। তো সেই স্বরোজগারের যে উপায়, বিভিন্ন উপায়, সেই বিভিন্ন উপায়ের মধ্যেই একটি হলো প্রাণী পালন। আমরা বিশ্বাস করি স্বরোজগারেই গ্রামোন্নয়ন এবং প্রাণী পালনেই স্বরোজগার। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর শরদিন্দু শীল, কতুলপুর ছাগ ও তৃণ খামারের ভারপ্রাপ্ত আধিকারিক। আজকের আপনাদের সঙ্গে প্রাণী পালন, বিশেষত ছাগল পালন এবং সবুজ গোখাদ্য চাষের ব্যাপারে আমি আলোচনা করব। তো আপনাদের থেকে আপনাদের যা যা জিজ্ঞাস্য থাকবে আপনারা এই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, হয়তোবা তৎকালীন না হলেও হয়তো কিছু পরে আমি হয়তো কমেন্ট সেকশনে আপনাদেরকে ট্যাগ করে হয়তো উত্তর দিতে পারবো। তো আমি আমার বক্তব্য আজকে এখানেই শুরু করতে যাচ্ছি। আমাদের দপ্তরে একটা কথা আছে যে করলে চাষ ছাগল ছানা, অভাব হবে না খানা পিনা। তো এই যে কথাটা, এই কথাটা আচমকা কোথা থেকে চলে এলো? কেন আমরা ছাগল চাষ করব? আমরা হয়তো সবাই অল্প বিস্তর জানি যে আজকের দিনে, এই মহামারীর দিনে, আজকের আমাদের ভারতবর্ষ তার জিডিপি, আমরা হয়তো সবাই অল্প বিস্তর শুনেছি জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো সেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আজকের মাইনাসে নেমে যাচ্ছে। তো সেই মাইনাসে যে নেমে যাচ্ছে, এটা কেন? এর কারণ এই করোনা মহামারীর কারণে ট্রান্সপোর্ট সহ বিভিন্ন ব্যাপারে যে একটা ল্যাগিং চলে এসেছে, যে একটা স্থিতাবস্থা চলে এসেছে, তাতে বহু মানুষ, তাদের অনেক প্রাইভেট ফার্মে চাকরি করতেন, অনেকে অনেক জায়গায় সুন্দর মোটা মাইনের চাকরি করতেন, কিন্তু তাদের সেই চাকরি থেকে চলে আসতে হয়েছে। তো সেই সেই দাদাদের জন্য, সেই ভাইদের জন্য আমরা কি করতে পারি? তো সেই জাতীয় আলোচনার আজকের এই পরিসর। তো সেখানে আমরা আলোচনা করব যে আমরা ছাগল পালন কেন করব, এই ছাগল পালনের আমাদের কাছে কি গুরুত্ব আছে। আমরা ছাগলকে সাধারণত বলে থাকি গরিব মানুষের গরু, পুয়ার ম্যানস কাউ। এটার কারণ হচ্ছে ছাগল চাষের জন্য খুব বেশি মূলধন লাগে না, এবং এই মূলধনের থেকেও সবচেয়ে বড় কথা, যে সমস্ত প্রান্তিক চাষি, আমরা জানি আমাদের দেশে 70% বেশি মানুষ কিন্তু প্রান্তিক চাষি, এবং তাদের কোনো অত বড় জমি জমা নেই যে তারা গাই গরু রাখতে পারবেন। তো উপায় কী আমাদের কাছে, বিকল্প উপায় কী? হ্যাঁ, আমরা মুরগি পালন করতে পারি, এবং আমাদের কাছে স্মল রুমিন্যান্ট বা ছোট স্তন্যপায়ী হিসাবে রুমেনযুক্ত প্রাণীদের মধ্যে কিন্তু ছাগল প্রতিপালন বাংলা তথা ভারতবর্ষে কিন্তু বহুল প্রচলিত, অনেক দিন ধরেই বহুল প্রচলিত। এর কারণটা আমি আগেই বলেছি, এর একটা কারণ হলো কি, এরা খুব ছোট আকৃতির হয়, এবং বাড়িতে সম্পূর্ণ লেবারটাকে কিন্তু আমরা সহজভাবে ইউজ করতে পারি, বাড়ির মেয়েরা, বাড়ির ইভেন বাচ্চারাও কিন্তু আমরা একে এই জাতীয় পালনে আমরা কিন্তু সাহায্য করতে পারি। তাই ছাগল প্রতিপালনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যে এই যে ছাগল পালন আমরা করছি, এই ছাগল পালনের পিছনে আমাদের উদ্দেশ্য কী? ছাগল পালন করে আমরা কী পাবো? এই ছাগল তো আমরা পালন করলাম, তো এই ছাগল পালনের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখান থেকে কিছু পয়সা ইনকাম করতে চাই। যেমন কি, কারণ এই ছাগলের যে মাংস, এই ছাগলের মাংসের কিন্তু আজকে প্রচুর দাম। আমি জানি না, বাঁকুড়ায় এই সময় হয়তো 650 থেকে 700 টাকা কেজি, এবং এটাকে আমরা বলি চিভান, বা আমরা প্রচলিত বাংলায় বলি মাটন, সেখানে কিন্তু এমনি কলকাতার বাজারে দেখতে গেলেই আমরা দেখতে পাবো 700 টাকা 800 টাকা কেজি কিন্তু সেখানে এই এই মিট প্রাইসটা চলছে। তো সেখান থেকে মানে এই যে একটা হিউজ দাম, এবং ছাগল পালন করলে যে একটা ফুড সিকিউরিটির ব্যাপার চলে আসে, সেইটাই কিন্তু আমাদেরকে মেনলি ভাবায় যে বাংলার দুয়ার, যে আমাদের একটাই প্রচলিত, আরও একটা প্রচলিত কথা আছে যে বাংলার কালো ছাগল থাকলে ঘরে, লক্ষ্মী থাকেন দুয়ার ভরে। তার মানে বাংলার কালো ছাগল কিন্তু একটা মোবাইল এটিএম এর মতো, আমরা যখন খুশি তাকে কিন্তু সেল করে আমরা কিন্তু তাকে আবার সেখান থেকে ক্যাশ করে নিতে পারি। আমার যখন দরকার দুর্দিনে, আমি কিন্তু তার থেকে অনেকটাই আমার ক্যাশে কিন্তু আমার হচ্ছে সুবিধা হয়। তো এছাড়াও আরও যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে যে
আরো একটা জিনিস যে কেন আমরা বাংলার কালো ছাগলের দিকে ঝুঁকবো, সেক্ষেত্রে আমি বলি বাংলার কালো ছাগলের আরো একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার চামড়া। বাংলার এই কালো ছাগলের চামড়া কিন্তু বহুল বিখ্যাত এবং বহুল প্রচলিত, এবং এই জাতীয় কালো চামড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডের বাজারে কিন্তু প্রচুর এর ভ্যালু আছে। তো এই জাতীয় এই সমস্ত ভ্যালুর থেকে আজকের আমরা অনেক দিন ধরেই চেষ্টা করেছি যে ছাগল পালনটাকে যাতে আরো বাড়ানো যায়। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, প্রতিটা গভর্নমেন্ট কিন্তু একটা ছাগল পালনের উপর অনেক জোর দিচ্ছে। তো সেই জোর দেওয়ার পাশাপাশি তার হাতে নাতে ফল আমরা পেয়েছি। আমাদের যে 20তম প্রাণীশুমারি ছিল, সেই প্রাণীশুমারিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ছাগলের সংখ্যা গোটা ভারতবর্ষে কিন্তু 10% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 2019 সালে যে 20তম প্রাণীশুমারি হয়েছে, সেই প্রাণীশুমারিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাগলের সংখ্যা হয়েছে এখন গোটা ভারতবর্ষে 14,48,00,000, এবং পশ্চিমবঙ্গে সেই ছাগলের সংখ্যা প্রায় 1,62,00,000। সেই সংখ্যাটাও কিন্তু প্রায় 10%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। তো আমরা আরও একটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে ছাগল পালন করলে কিন্তু আমাদের যে গাই গবাদি পশু পালনের ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে রোগাক্রান্ত হওয়ার, কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা ছাগলটাকে পালন করতে পারি সেই ঝুঁকিটাও কিন্তু খুব কম। এছাড়াও আজকের দিনে কিন্তু ছাগলের দুধের একটা মার্কেট তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেট। তো সেই মার্কেটটা কীরকম, কেন কি ছাগলের দুধ খুব সহজ পাচ্ছে। আমরা জানি যখন ডেঙ্গু হয় পশ্চিমবঙ্গে বা অন্য কোথাও, তখন কিন্তু ছাগল দুধের এই যে চাহিদা আচমকা বেড়ে যায়। কেন, আমরা লোকমুখে শুনে থাকি যে ছাগল দুধ ডেঙ্গুর প্রতিরোধক হিসাবে কাজ করে। এর একটাই কারণ যে ছাগল দুধে যে কিছু ইমিউনোগ্লোবিলিন্স থাকে সেইগুলো কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ছাগলের মলমূত্রও কিন্তু খুব উন্নত মানের জৈব সার। যদি আমার আমার কাছে 10টা পালের একটা ছাগল থাকে এবং আমার যদি কিছু চাষযোগ্য জমি থাকে সেখানে যদি আমি ছাগলকে চড়াতে পারি, আমার কিন্তু কেমিক্যাল কম্পোজিট যে সমস্ত আমরা ফার্টিলাইজার্স ইউজ করি সেগুলো কিন্তু ইউজ করার চান্সও অনেক কমে যায়। এবং আমাদের দেশে সবচেয়ে বড় কথা কি, ছাগল পালনে কোনো ধর্মীয় সমস্যা নেই। এছাড়া আরও একটা জিনিস যেটা আমি বলতে চাইবো যে লাভজনক ব্যবসা, যেমন অল্প ছাগল রেখেও যেমন আমরা লাভ করতে পারি, তেমন কিন্তু একসাথে অনেক বড় সংখ্যায় ছাগল রেখেও কিন্তু আমরা গোটারির মাধ্যমেও কিন্তু আমরা লাভের মুখ দেখতে পারি। মানে কম বেশি এখানে কিন্তু 30% প্রফিট মার্জিন আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো এখানে আমি বলতে চাইবো যে ছাগলের অনেকগুলো প্রজাতি আছে, সেই সেই প্রজাতিগুলোকে আমরা 4টে ভাগে মূলত ভাগ করে থাকি। একটা হচ্ছে মাংসের জন্য, একটা হচ্ছে দুধের জন্য, একটা হচ্ছে আপনার বিবিধ উপায়ের জন্য বা বিবিধ উদ্দেশ্য সাধকের জন্য, আর একটা হচ্ছে উলের জন্য বা লোমের জন্য। তো এই জাতীয় মাংস উৎপাদনকারী ছাগল কোনগুলো, কোন ব্রিডগুলো আছে, ব্ল্যাক বেঙ্গল আছে, গঞ্জাম আছে, সঙ্গম নেরি আছে, নেলোর আছে। দুধের জন্য কে কে আছে, বিটাল আছে, বারবারি আছে। এছাড়াও দ্বিবিধ উদ্দেশ্য সাধক কোনগুলো, যমুনাপারি, সিরোহি, এরা কিন্তু ডুয়াল পারপাস। উলের জন্য কি, চাংথাঙ্গি, চেগু, এগুলো কিন্তু ডুয়াল পারপাস নয়, এগুলো অনলি ফর উল। এগুলো আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো যেখানে ঠান্ডা এলাকা হিমাচল প্রদেশ, তারপরে জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গায় পাওয়া যায়। তো আজকের আমার আলোচনা হচ্ছে প্রধানত যে বাংলার কালো ছাগল আমি কেন চাষ করবো। আমার কাছে প্রচুর এন্টারপ্রেনিয়ার্সরা আসেন যারা আমার কাছে জানতে চান যে স্যার কোন ছাগল নিয়ে আমরা চাষ করব। তো সেখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাকে আপনার এরিয়াটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, আপনার এনভায়রনমেন্টটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। বাংলার কালো ছাগল এই পশ্চিমবঙ্গেই সে একটা এই পশ্চিমবঙ্গেই তার উদ্ভাবনা, এবং এখানকার আবহাওয়ার সঙ্গে সে কিন্তু খুব সুন্দরভাবে সে কিন্তু এই আবহাওয়ার মধ্যে সে কিন্তু মানিয়ে নিয়েছে নিজেকে যুগের পর যুগ ধরে। তার মধ্যে একটা কৃমি প্রতিরোধক একটা গুণ চলে এসছে, তার মধ্যে অনেক রোগ প্রতিরোধকের অনেক অনেক ক্ষমতা চলে এসছে যাতে সে সহজে অসুস্থ হয় না। তো এই বাংলার কালো ছাগল কোথায় কোথায় দেখা যায়, এর হোম ট্র্যাক্ট কোথায়? বাংলার কালো ছাগল কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই দেখা যায়। আচ্ছা, কালো ছাগল মানে কি শুধুই কালো? না, কালো ছাগল মানে কিন্তু কালো সাদা, কালো খয়েরি, এছাড়াও হচ্ছে আপনার বাদামি, খয়েরি বা হালকা ছোপ সাদাও কিন্তু বাংলার কালো ছাগল হয়ে থাকে। এর একটা বৈশিষ্ট্য কি, ছোট লেজ, স্টাউট চেহারা, মানে শক্ত শক্ত সমর্থ স্কোয়ার টাইপের চেহারা হয়, এবং তার নাক ছোট ও চাপা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন, আমরা 2 বছরে এর থেকে কিন্তু 3 বার বাচ্চা পেতে পারি।
যদি আমি ধরে নিই এখানে 10% মর্টালিটি বা মৃত্যুর সম্ভাবনা আছে, তাহলেও কিন্তু আমি 5টি বাচ্চা পেতে পারি 2 বছরে একটি ধাড়ি থেকে। তাহলে এখানে প্রজননগত কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাংলার কালো ছাগল কিন্তু 12 থেকে 14 মাসের মধ্যেই কিন্তু সে প্রজননক্ষম হয়ে যায়। 12 থেকে 14 মাসের মধ্যেই সে প্রজননক্ষম হয়ে যায় এবং এরা প্রতিদিন গড়ে কিন্তু 300 থেকে 400 গ্রাম দুধ দিতে পারে টানা 200 থেকে 210 দিন। চামড়া তো আমি আগেই বলেছি, নামমাত্র দানা ভুষি খেয়েই কিন্তু 6 মাসে 7 থেকে 8 কেজি ওজন এরা কিন্তু গেন করে নিতে পারে। এছাড়া আরও কিছু জিনিস, আরও কিছু ব্রিড সম্পর্কে আমি বলবো, যেগুলো হচ্ছে বিটাল, এছাড়া যমুনাপারি। আপনার হয়তো অনেকেই যমুনাপারি ব্রিড, আমার কাছে অনেকে আছে, স্যার এটার নাম এই ব্রিডটা আমি কি পুষো, কি ব্রিড তো বলবো, নাম বললো নাম তোতাপুরি, মানে কি সেটা তোতাপুরিটা কি? অ্যাকচুয়ালি আমরা যে তোতাপুরি ব্রিডটা বলি সেটা কিন্তু তোতাপুরি নয়, এর অরিজিনাল নাম হচ্ছে যমুনাপারি। যমুনাপারি এর এটা মেনলি পাওয়া যায় আপনার উত্তরপ্রদেশে। ঝোলা কান, উঁচু নাক, ছোট শিং, লম্বা বাঁট। স্ত্রী ছাগলের ওজন 45 থেকে 50 কেজি এবং পুরুষ ছাগল কিন্তু 68 থেকে 90 কেজিও হতে পারে। এই স্ত্রী ছাগল দৈনিক কিন্তু 2.5 লিটার অব্দিও দুধ দিতে পারে, এটা কিন্তু ডুয়াল পারপাস ব্রিড। এছাড়া আমরা আরও একটা জিনিস যেটা জানবো, যে অনেক বড় ব্যাপার, খুব ছোট্ট ছোট্ট করে কিছু কিছু জিনিস আমি আপনাদের জানতে সাহায্য করব। যদি আমরা এখন একটা ছাগলের খামার শুরু করতে চাই, ব্রিড সম্পর্কে তো জানলাম যে এই ব্রিডটা আমাদের কাজে লাগবে, এই ব্রিডটা কোন ব্রিডটা নিয়ে চাষ করবো, তাহলে ব্রিড সম্পর্কে আশা করি আপনাদের যে কনফিউশন সেটা আমি হয়তো দূর করতে পেরেছি, যে কোন ব্রিড। এখানে এমন কোনো ব্যাপার নেই যে কোন ব্রিড, যে বাংলার কালো ছাগল রাখলেই সবচেয়ে ভালো হবে বা যমুনাপারি রাখলেই সবচেয়ে ভালো হবে। আমার ব্রিড রাখা বা আমার আমি কোন ছাগল রাখবো সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার উদ্দেশ্যের উপর। আমি যদি কম সময়ে বেশি বাচ্চা পেতে চাই, আমি কিন্তু তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল গোট বা বাংলার কালো ছাগল রাখবো। কারণ এর কিছু যে সুবিধাগুলো আমি বললাম সেগুলো হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাচ্চা দিতে পারে, খুব দ্রুত এরা প্রজননক্ষম হয় এবং এদের কিন্তু এরা কিন্তু বহুবার বাচ্চা দিতে পারে, এইটা একটা ব্যাপার। এছাড়াও বর্তমানে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু আমরা দেখছি যেখানে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমেও কিন্তু মিট পারপাস ফার্মগুলোকে গড়ে তোলা হচ্ছে বাংলার কালো ছাগলের সঙ্গে যমুনাপারি। সেক্ষেত্রে কিন্তু নেক্সট জেনারেশন যেটা আসছে তার কিন্তু ওজনটা বৃদ্ধি পাচ্ছে, অতএব কিন্তু সেখানে কিন্তু মিট পারপাস যদি আমার ফার্ম হয় তাহলে কিন্তু ক্রস ব্রিডিংও একটা ভালো অপশান। সেখানে আমরা দেখেছি যে এটা ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে আমরা কিন্তু অ্যাংলো নুবিয়ান গোটেরও কিন্তু আমরা ক্রস করে ভালো ফল পেয়েছি। আচ্ছা, খামার শুরুতে আমরা ছাগল চিনবো কি করে? সেখানে আমরা জেনে নিই যে খামার শুরুতে ছাগল চিনতে গেলে আমরা কোন ধরনের ছাগল কিনব। 1 নম্বর, প্রথম নম্বর যে পয়েন্টটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এমন বাবা মার থেকে আমরা ছাগলটা নেব যারা কিন্তু যে যে মায়ের থেকে কিন্তু অলরেডি 2 বা 3টে বাচ্চা হয়ে গেছে এবং প্রতিবার যতবার সে বাচ্চা দিয়েছে ততবার কিন্তু বাচ্চাগুলো বেঁচে থেকেছে, কেউ মারা যায়নি, এবং তার বাবা বা মায়ের গড় ওজন কিন্তু 10 কেজির উপরে হতে হবে, তবেই কিন্তু আমি সেই আমি তার কাছ থেকে বাচ্চা নেব। একই মায়ের থেকে কিন্তু পুরুষ ছাগল এবং স্ত্রী ছাগল কেনা যাবে না। তাহলে ইনব্রিডিং একটা ব্যাপার। ইনব্রিডিং হলো কি, যখন আমি একই পরিবারের মধ্যে প্রজনন ঘটাই তখন কিন্তু কিছু জিনগত অ্যাবনর্মালিটি চলে আসে যাতে কিন্তু গ্রোথটা ব্যাহত হয়। বাচ্চা বা বড় ছাগল যাই হোক না কেন দেখে নিতে হবে যে সে রোগাক্রান্ত কিনা। বাচ্চা বা বড় ছাগল যেটাই কিনবো তার ত্বক কিন্তু একদম চকচকে সুন্দর ঝকঝকে হতে হবে। এছাড়া আমরা পুরুষ ছাগল নির্বাচন করব কি করে? পুরুষ ছাগল নির্বাচন করতে গেলে আমাদেরকে মেনলি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুরুষ ছাগল কিন্তু যেন খুব স্টার্ডি এবং অত্যন্ত শক্তিশালী চেহারার হয়, তার কিন্তু তার মধ্যে একটা পুরুষালী ভাব থাকবে, সামনের দিকটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভারী হবে এবং পিছনের দিকটা হালকা হবে এবং সে খুব শক্তিশালী এবং চনমনে হবে, সেসব ক্ষেত্রেই কিন্তু তবেই কিন্তু আমরা সেই পুরুষ ছাগলকে নেব। তার বীর্যে কিন্তু শুক্রাণুর ভাগটা খুব বেশি থাকবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে অঞ্চল থেকে পুরুষ ছাগলটা কেনা হয়েছে সেই অঞ্চলে যেন স্ত্রী ছাগল কেনা না হয়। স্ত্রী ছাগলের নির্বাচন করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে স্ত্রী ছাগল কিন্তু সাধারণত খুব ধীর স্থির শান্ত প্রকৃতির হওয়া বাঞ্ছনীয় এবং দেখে নিতে হবে যে সে প্রতি 28 দিন থেকে 21 দিন ছাড়া ছাড়া গরম হচ্ছে কিনা। স্ত্রী ছাগলের ক্ষেত্রে গরম হওয়া বা হিটে আসার একটা বৈশিষ্ট্যই হলো যে এই জাতীয় স্ত্রী ছাগলের ক্ষেত্রে
এই হিটে থাকা বা গরম হওয়াটা কিন্তু 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত বজায় থাকে, এবং প্রথমবার গরম দেখার 10 ঘন্টা পরে আমাকে কিন্তু পাল দিতে হবে, এবং যদি মনে হয় যে পালটা অসম্পূর্ণ হয়েছে তাহলে কিন্তু তারও 10 ঘন্টা পরে আবার একবার পাল দিতে হবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে স্ত্রী ছাগল এমন নির্বাচন করতে হবে যেন সেই স্ত্রী ছাগল বা তার মা বা তার পরিবারের অন্য কোনো স্ত্রী ছাগল যেন গড়ে 200 থেকে 210 দিন 300 ml করে দুধ দিয়েছে। প্রজননের সময় কখন? 12 থেকে 15 মাস ছাড়া। 12 থেকে 15 মাস বয়স হয়ে গেলেই কিন্তু স্ত্রী ছাগলকে প্রজননের কাজে ব্যবহার করা যায়, এবং প্রতি 8 মাসে একবার করে কিন্তু তাকে পাল খাওয়ানো যায়, এবং এবং যাতে করে 24 মাসে সে কিন্তু 3 বার বাচ্চা দিতে পারে। সাধারণত 2 থেকে 3 মাসের পরই ছাগলের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখা যায়, তাই 2 থেকে 3 মাস বয়স হয়ে গেলেই যে সমস্ত পুরুষ ছাগলগুলোকে আমি পাঠা নির্বাচন করব না সেগুলোকে কিন্তু ক্যাস্ট্রেশন বা মুষ্কচ্ছেদন করে দেওয়াই বাঞ্ছনীয় এবং তাদেরকে আলাদা রাখাটাই বাঞ্ছনীয়। তো এক্ষেত্রে আমার এটা মনে হতে পারে যে কতদিন ছাড়া ছাড়া প্রজনন করানো যায়, সেটা আমি আগেই বললাম যে 8 মাস ছাড়া, এবং কত বছর পর্যন্ত প্রজনন করা যায়। 5 থেকে 6 বছর অবধি কিন্তু মেল বা বা পুরুষ ছাগলের ক্ষেত্রে প্রজনন করানোর নিয়ম, এবং যদি কোনো ডো বা ধাড়ি ছাগল সে যদি 5 থেকে 6 বার বাচ্চা দিয়ে থাকে তারপর তাকে কিন্তু আর প্রজনন করানো উচিত নয়। সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্রজনন করাচ্ছি সেক্ষেত্রে দেখে নিতে হবে যে পুরুষ ছাগল যতদিন না তার বয়স 1.5 বছর হচ্ছে ততদিন সে যেন 20 থেকে 25টা ছাগলের সঙ্গে যেন সে একসাথে 1 বছরের মধ্যে যেন তার মেটিংটা না করানো হয়। 2.5 থেকে 3 বছর বয়স হয়ে গেলে তাকে দিয়ে বছরে 40 থেকে 50টা ছাগলের সঙ্গে মেটিং করানো যায়। তাহলে এখন আমাদের এবার আমরা চলে আসি ফার্মের ব্যাপারে। এটা তো গেল ছাগল নির্বাচন। ফার্ম করতে গেলে আমাদেরকে আর কী কী জিনিস খেয়াল রাখতে হবে? প্রথমেই অনেকে জিজ্ঞাসা করেন যে কতটা জমি লাগবে, কি খাওয়াতে হবে, কতটা যে ছাগল কীভাবে রাখবো, একটা ছাগলের জন্য কতটা জায়গা লাগে, শেড কীভাবে বানাবো, তাকে কখন চড়াতে নিয়ে যাবো, এই জাতীয় নানা রকমের ম্যানেজমেন্টাল কোয়ারিজ। তো ম্যানেজমেন্টাল কোয়ারিজের মধ্যে প্রথমেই আমি চলে আসি ল্যান্ড, যে কতটা জমি লাগতে পারে। আজকের আমরা সবাই যারা এখানে আছি স্বরোজগারের সুযোগ সন্ধানে, আমরা জানি যে যে আজকের হয়তো এর মধ্যে থেকে 80% যারা আমরা শুনছি তাদের কাছে হয়তো জমি নেই, তারা জমিহীন চাষি, বা তারা হয়তো স্বল্প উদ্যোগে হয়তো কোনো এখন কোনো খামার শুরু করতে চান, কোনো ছাগলের খামার। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা জানতে চাইবো যে কতটা জমি থাকলে আমি কটা ছাগল রাখতে পারবো, এর একটা খুব সহজ হিসাব আছে। তো সেই সহজ এবং সায়েন্টিফিক হিসাবটা আমি বলছি আপনাদেরকে, একটু ভালোভাবে খেয়াল করবেন। একটা ছাগলের জন্য একটা ছাগল পিছু কিন্তু তাকে চড়িয়ে খাওয়াতে গেলে আমার কিন্তু 43 বর্গমিটার জায়গা লাগে। কীরকম একটা হিসাব করে দেখা গেছে যে একটা ছাগলের জন্য আমি যদি 42 বর্গমিটার জায়গা বা তৃণভূমি আমি যদি বরাদ্দ করি, আর 1 বর্গমিটার জায়গা যদি তার বাসস্থানের জন্য আমি বরাদ্দ করি, তাহলে কিন্তু আমি সেই ছাগলটাকে সেই 43 বর্গমিটার জায়গার মধ্যে আমি কিন্তু সারা বছর রাখতেও পারবো। আমাকে অন্য কোথাও থেকে ঘাসও কিনতে হবে না। রোটেশনাল গ্রেজিং বা সাইকেল গ্রেজিংয়ের মাধ্যমে আমি কিন্তু তাদেরকে খাওয়াতে পারবো। তো সেক্ষেত্রে এইভাবে হিসাব করলে আমরা দেখতে পাবো যে ছাগলের ঘর তৈরি এবং তাদের গ্রেজিংয়ের জন্য জায়গা রাখলে মোট 1 বিঘা জমিতে অর্থাৎ 1390 বর্গমিটার জমিতে আমি কিন্তু 10টা স্ত্রী ছাগল, 1টা পুরুষ ছাগল এবং তার সঙ্গে তাদের 14টা বাচ্চা 1 বছরের জন্য রাখতে পারি। হিসাবটা আরেকটু ভালোভাবে যদি ভেঙে বলি, সেইভাবে ভেঙে বললে বলা যায় যে একটা পূর্ণবয়স্ক ছাগলের জন্য কিন্তু 10 স্কোয়ার ফিট জায়গা লাগে বা 1 স্কোয়ার মিটার, আনুমানিক 1 স্কোয়ার মিটার জায়গা লাগে। বাচ্চা ছাগলের জন্য 4 থেকে 6 স্কোয়ার ফিট জায়গা লাগে। তো সেই হিসাবে ধরলে আজকে যদি আমার কাছে একটা 120 স্কোয়ার ফিটে 10-12 যদি আমি একটা ঘর বানাই, সেই ঘরে কিন্তু আমি 12টা ছাগল 12টা স্ত্রী ছাগল কিন্তু আমি রাখতে পারবো। তার সঙ্গে তার রান এরিয়া রাখতে হবে। ছাগল ঘরের সামনেই তার যে রান এরিয়া কিছুটা ফাঁকা জায়গা রাখা হয় এটাকে বলা হয়ে থাকে রান এরিয়া, যাতে সে ছাগল কিছুক্ষণ বাদে বাদে সেই রান এরিয়ায় এসে বেরোতে পারে, জল খেতে পারে, অন্য দানা জাতীয় খাবার খেতে পারে, ঘুরে বেড়াতে পারে। সেই রান এরিয়ার জন্য কিন্তু আমাকে 120x2.5 প্রায় কিন্তু
আমাকে 500 স্কোয়ার ফিট জায়গা ফাঁকা রাখতে হবে লান এরিয়ার জন্য। তাহলে এই এই কিন্তু একটা কিন্তু কমপ্লিট একটা ঘর তৈরি হলো। ঘর কিভাবে হলো এবারে? এটা তো গেল খালি স্কোয়ার ফিটের হিসাবটা আর সামনে রান এরিয়াটা। তাহলে ঘরটা কিভাবে হবে? ঘরটা যেভাবে হবে, একটা আছে কনভেনশনাল বা প্রাচীন পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। দুটি পদ্ধতি সমানভাবে গ্রহণযোগ্য। এর মধ্যে কিন্তু অল্প অল্প পরিমাণ বা লো ইনপুট কিছু কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু এই ঘরগুলো বানাতে পারি। সবসময় যে ইঁটের বা অ্যাসবেস্টাসের বানাতে হবে তা কিন্তু নয়। আমরা কিন্তু কিভাবে ঘর বানাতে পারি? বাঁশ দিয়ে বা উপরের চালাতে অ্যাসবেস্টাস দিয়ে বা যে কোনো খড় ছেঁয়ে দিয়েও কিন্তু আমরা ঘরটা বানাতে পারি। সেই ঘরে নিয়মটা হচ্ছে এরকম, প্রথম 4 ফুট যদি আমি পাঁচিল দিয়ে রাখি, তার উপরে কিন্তু জাল দিয়ে 3 ফুট যদি রাখা হয়, এবং উপরে আরেকটু ফাঁকা রেখে যদি ফল সিলিং করে তার উপরে যদি অ্যাসবেস্টাস দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ঘরটা খুব সুন্দরভাবে গরম এবং শীতকালে হাওয়া চলাচল করতে পারে। ঘর সাধারণত এর যে লম্বা অ্যাক্সিসটা, সেটা কিন্তু আগে বলা হতো যে দক্ষিণ দিক খোলা রাখতে হবে, এখন কিন্তু ব্যাপারটা সেরকম নেই। কারণ যত দিন যাচ্ছে আমরা বুঝতে পাচ্ছি যে আমার এই বাসস্থানটা, এই এই বাসস্থানটা কিন্তু সম্পূর্ণভাবে তাকে রোদের তাপ থেকে রক্ষা করার জন্য এবং শীতকালে উত্তরে হাওয়ার থেকে রক্ষা করার জন্য পছন্দ হলো যে দক্ষিণ দিকটা খোলা থাকবে এবং এর লম্বা অ্যাক্সিসটা পূর্ব পশ্চিমে থাকবে, যাতে রোদ্দুরটা ঘরের মধ্যে ঢুকতে পারে। এটা গেল প্রাচীন পদ্ধতি, যেখানে মাটি দিয়ে তার নিচের হচ্ছে মেঝেটা হবে এবং 1:60 অনুপাতে ঢাল থাকবে, যাতে পেচ্ছাপ পায়খানাটা গড়িয়ে চলে যায়। এছাড়া নতুন পদ্ধতিতে, একটা নতুন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিন্তু এখন ছাগল পালন করা হচ্ছে। কীরকম সেটা? সেটা হচ্ছে একটা র্যাম্প তৈরি করা হচ্ছে, র্যাম্প বা সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে ছাগল উপরে উঠে যাচ্ছে, মাটি থেকে আমার 5 ফুট জায়গা ফাঁকা থাকছে এবং 5 ফুটের উপরে কাঠের পাটাতন, প্রত্যেকটা পাটাতনের মধ্যে 1 থেকে 1.5 ইঞ্চি করে ফাঁক থাকছে, যাতে পেচ্ছাপ বা পায়খানাটা গলে পড়ে যেতে পারে। এবং তার উপরে আমি 4 ফুট ইঁটের দেওয়াল গেঁথে তার উপরে 3 ফুট জাল দিয়ে আমি উপরে অ্যাসবেস্টাস দিচ্ছি, বা উপরে যদি ভালো করুগেটেড শিট দেওয়া সম্ভব হয় তাহলে শিট দিচ্ছি। সেটা যে কোনো উপায়ে, আপনার বাঁশ দিয়েও দেওয়া যেতে পারে বা বাঁশের চেরা দিয়েও করা যেতে পারে, যতটা কম, বা উপরে খড় দিয়েও রাখা যেতে পারে। তো এই উপায়ের সুবিধাটা কি? এই উপায়ের সুবিধা হচ্ছে, ছাগল এমনিতেই একটু উঁচু জায়গায় থাকতে পছন্দ করে, উঁচু এবং শুকনো। ভিজে জায়গায় ছাগল থাকতে একেবারেই পছন্দ করে না। তো সেই শুকনো জায়গাটা পাচ্ছে এবং এর পায়খানা পেচ্ছাপ যা সব কিছু নিচে পড়ে যাচ্ছে, যেটা প্রতিদিন সকালে ঝাঁটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এবং এর ফলে মেন যে সুবিধাটা হচ্ছে, মাছি পোকা মাকড়ের উৎপাতটা কম হচ্ছে এবং ছাগলের শারীরিক সুস্থতাটা বজায় থাকছে। এরপরে আমি চলে আসব যে, এটা তো ঘরের ব্যাপারটা গেল, এরপরে যেটা মেন যেটা দরকার হবে সেটা হচ্ছে ছাগলের খাবার। তো সেই ছাগলের খাবারটা আমি কিভাবে যোগান দেব? ছাগলের খাবার, একটা পূর্ণবয়স্ক ছাগলের কত কেজি খাবার লাগতে পারে? অনেকেই প্রশ্ন করেন যে ছাগল কিভাবে পালন করব। দেখুন, ছাগল পালন করার কিন্তু 3 রকমের পদ্ধতি আছে। একেবারে আবদ্ধ রেখে, কিছুক্ষণ আবদ্ধ রেখে, কিছুক্ষণ ছাগল চড়িয়ে, বা একেবারেই উন্মুক্ত রেখে বা একেবারেই চড়িয়ে খাওয়াতে। এই 3টে পদ্ধতিরই কিন্তু 3 রকমের সুবিধা এবং অসুবিধা আছে। একেবারে যদি আমি আবদ্ধ রাখি ছাগলকে, তাহলে কিন্তু আমার ছাগল চাষের খরচা অনেকটাই বেড়ে যাবে। কারণ ছাগল যদি আমি চড়িয়ে খাওয়াই, তাহলে তার 80% খাবার, 80% খাবারের 80% প্রয়োজনীয় জিনিস সে কিন্তু চড়েই জোগাড় করে নেয়। আজকের আমাদের বাঁকুড়া বা দক্ষিণ বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে, যেখানে প্রচুর পরিমাণে শাল জঙ্গল রয়েছে বা সেগুনের জঙ্গল রয়েছে, সেখানে যদি কেউ একসাথে 40টা ছাগলও রাখেন, সকালবেলা চড়াতে নিয়ে চলে গেলেন, আবার বিকেলে চড়িয়ে নিয়ে এলেন, খুব সুন্দর কিন্তু তারা পালন করতে পারেন। এবং তার সঙ্গে অবশ্যই তাকে কৃমির ওষুধ বা যদি সামান্যতম ট্রিটমেন্টটুকু দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো অসুবিধাই থাকে না। কিন্তু এই জাতীয় উন্মুক্তভাবে চড়িয়ে খাওয়ানো দিনের পর দিন কমে আসছে। কেন কি? আমাদের কাছে জমি শর্ট হয়ে যাচ্ছে, যে আমরা কোথায় চড়াবো। তার জন্যেই কিন্তু আজকের এই আবদ্ধভাবে কিন্তু অনেকটা চড়ানো হচ্ছে, আবদ্ধভাবে ছাগল পালন করা হচ্ছে। একে স্টল ফিডিং করানো হয়, বা একটা জায়গায় বেঁধে রেখে ঘাস অন্য জায়গায় তৈরি করে সেই ঘাস কেটে এনে খাওয়ানো হচ্ছে। এতে কি হয়, মিট পারপাস বা মাংস উৎপাদনের জন্য যে ছাগলগুলো আমরা পালন করি, সেই ছাগলগুলো পালনের ক্ষেত্রে কিন্তু এই জাতীয়ভাবে বেঁধে রেখে বা আবদ্ধ অবস্থায় রাখলে কিন্তু তার গ্রোথ ভালো হয়। এছাড়া আর একটা জিনিস যেটা করা যেতে পারে, সেটা হচ্ছে কিন্তু
অর্ধ আবদ্ধ এবং অর্ধ উন্মুক্ত অবস্থায়, যেখানে রাত্রিবেলা বা দিনের মধ্যে 10 ঘন্টা তারা শেল্টারে থাকলো এবং বাকি 6 থেকে 8 ঘন্টা তারা কিন্তু মাঠে চড়তে গেল, তৃণভূমিতে চড়তে গেল। এই এই পদ্ধতিতে কিন্তু একটা এর অসুবিধা আছে, যেখানে সে চড়তে যাচ্ছে সেখান থেকে সে কিন্তু প্রচুর পরিমাণে কৃমি জাতীয় বা বা বহিঃপরজীবী জাতীয় বিভিন্ন রকমের সে ইনফেকশন তার মধ্যে নিয়ে আসতে পারে এবং অন্য ছাগলকেও সে কিন্তু আক্রান্ত করতে পারে। এছাড়া কিন্তু এই পদ্ধতির একটা সুবিধা হলো যে এতে কিন্তু খরচাটা অনেকটাই কমানো যায়। আমি আমার দানা খাবারটা খালি দিলাম, যখন সে চারিদিকে সবুজ ঘাস খেয়ে চলে এলো তারপরে আমি তাকে তার দানা খাবারটা দিলাম। এইবারে চলে আসি ঘাসের কথায়, যে কতটা ঘাস লাগতে পারে একটা ছাগল যার 15 থেকে 20 কেজি ওজন হয়। একটা পূর্ণবয়স্ক বাংলার কালো ছাগল, ভারী ছাগল, 15 থেকে 20 কেজি ওজন হয়, তার কিন্তু মিনিমাম 4 থেকে 5 কেজি সবুজ ঘাস লাগে। তো সেই সবুজ ঘাসের চাহিদাটা পূরণ করতে গেলে যদি আপনার মনে হয় যে আপনি 20টা ছাগল নিয়ে আজকের ছাগল চাষ শুরু করবেন, তাহলে আপনি আন্দাজ করতে পারছেন যে 20টা ছাগল যদি পূর্ণবয়স্ক 20টা ধাড়ি ছাগল নিয়ে আপনি শুরু করেন, আপনার কিন্তু প্রতিদিন 1 কুইন্টালের কাছাকাছি ঘাস লাগছে। প্রতিদিন 1 কুইন্টালের কাছাকাছি যদি আপনি তাকে ঘাস যোগান না দিতে পারেন, আপনি কিন্তু ছাগল পালন করতে পারবেন না। এর তো 1 কুইন্টাল ঘাস কোথা থেকে আসবে? আজকের এই ঘাস যদি আমার জায়গা না থাকে, যদি আমার চড়ানোর মতো তৃণভূমি বা চারণ ভূমি যদি না থাকে, তাহলে এই ঘাস আমি কী করে যোগান দেব? সেই ঘাস যোগান দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে চারণ ভূমি তৈরি করতে হবে। তাই চারণ ভূমি তৈরির হিসাবে একটা খুব ছোট্ট হিসাবে বলি, আজ সকালে আমার কাছে কয়েকজন এন্টারপ্রেনিয়র্স এসেছিলেন যারা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তো তারা আচমকা ছাগল চাষ করতে চান, তো তাদের 2 বিঘা জমি আছে। তো সেই 2 বিঘা জমিতে তার প্রথম প্রশ্ন ছিল আমার কাছে যে স্যার আমি কটা ছাগল রাখতে পারবো? ইউটিউব দেখেছি প্রচুর, এখানে বাংলাদেশের প্রচুর ইউটিউব দেখেছি যে বাংলার কালো ছাগল কিভাবে করব, তো সেখানে কটা ছাগল রাখ? আমি তাকে বললাম যে আপনার 20টা যদি ছাগল হয় মোট কিন্তু 1 কুইন্টাল ঘাস লাগবে। যদি আপনি ভুট্টাও বোনেন, ভুট্টার প্রোডাকশন হচ্ছে 25 থেকে 30 টন পার হেক্টর, মানে পার 7.5 বিঘা। তাহলে যদি আমি ভুট্টা চাষ করি এবং আমি ধরে নিলাম আবদ্ধ অবস্থাতেই সে আছে, তাকে যদি আমি কেটে এনে খাওয়াই, তাহলে সেই ভুট্টাটা লাগানোর 50 দিন বাদ থেকে আমি কাটা অবধি 30 টন আমি ঘাস পেতে পারি বা 30,000 কেজি আমি ঘাস পেতে পারি, যদি আমার কাছে 7.5 বিঘা জমি থাকে তবেই। কিন্তু যদি আমার কাছে 2 বিঘা জমি থাকে, আমি তাহলে কিন্তু 10,000 কেজি বা 8 থেকে 10,000 কেজি আমি ঘাস পেতে পারি। যদি আমার প্রতিদিনের চাহিদা 100 কেজি হয়, 30 দিনে আমার চাহিদা 3,000 কেজি, 30 দিনে আমার চাহিদা 3,000 কেজি, 60 দিনে আমার চাহিদা 60,000 কেজি, তাহলে কিন্তু 2 বিঘা জমিতে আমি যদি শুধু ভুট্টা চাষ করি, আমি কিন্তু 2 মাসের জন্য সেই সেইখানটায় সেই জায়গাটায় সেই জমিটায় আমি যদি ভুট্টা চাষ করি, আমি কিন্তু ছাগলগুলোকে পেট ভরে 2 মাস খাবার দিতে পারবো। তারপরেই কিন্তু আমাকে অল্টারনেট জমির খোঁজ করতে হবে বা আমাকে রোটেশনালি গ্রেজিং করতে হবে। তো সেক্ষেত্রে আরও অপশনাল প্রচুর ঘাসের ব্যাপার চলে আসছে, যে সমস্ত ঘাসগুলোর প্রোডাকশান অনেক বেশি, যারা বহু বর্ষজীবী এবং যারা চারণ ভূমির জন্য আদর্শ। ঘাসের ব্যাপারে আমি পরে আরও আরও বিশদে আলোচনা করব। এক্ষেত্রে আমি এগিয়ে যাচ্ছি যে কি জাতীয় দানা খাবার আমরা ইউজ করতে পারি 4 থেকে 5 কেজি ঘাস দেওয়ার পরেও। যত কেজি ঘাস আমার বাড়বে, তত কিন্তু দানা খাবারের প্রয়োজনীয়তা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ছাগল যেন অন্তত পক্ষে 100 গ্রাম করে যেন দানা খাবার প্রতিদিন পায়। বিশেষত ধাড়ি ছাগল যদি হয় বা গাভীন যদি হয়, তাহলে তার কিন্তু বাচ্চা দেওয়ার 1 মাস আগে এবং বাচ্চার 2 মাস বয়স থাকাকালীন। এক্ষেত্রে হয়তো আগে বলতে হয়তো কোনোভাবে ভুল হয়েছে, যেটা সেটা হচ্ছে যে বাচ্চা কতদিন মায়ের সাথে থাকে। সাধারণত স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী বাচ্চা কিন্তু 60 থেকে 70 দিন মায়ের সাথে থাকবে। তো সেই 60 থেকে 70 দিন মাকে কিন্তু কন্টিনিউয়াসলি দুধ অবশ্যই প্রোডাকশান করতে হবে, নয়তো কিন্তু বাচ্চা আমি প্রতিপালন করতে পারবো না। বাচ্চা জন্মানোর সাথে সাথে তাকে কিন্তু টিটেনাস টক্সয়েডটা দেওয়াটা বাঞ্ছনীয়, এবং তার যদি কোনো যদি কোনোভাবে তার এটা লেগে থাকে, সেখানে যদি রজ্জুটা লেগে থাকে, তাহলে সেটা কেটে আয়োডিন লাগিয়ে ভালোভাবে তার মুখ পরিষ্কার করে তাকে কিন্তু প্রথমেই মায়ের গাঁজলা দুধটা খাওয়াতে হবে প্রথম সপ্তাহে।
এইভাবে যদি আমরা খেয়াল করি, বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে আমাদেরকে প্রথম মাসে খেয়াল রাখতে হবে, প্রথম মাসে কিন্তু তার শরীরের ওজনের 1/6 কিন্তু তাকে দুধ দিতে হবে, তার পরের মাসে 1/8, তার পরের মাসে 1/12। প্রথম মাসটা পেরিয়ে গেলে আমরা কিন্তু তাকে আস্তে আস্তে স্টার্টার ফুড দিয়ে কিন্তু শুরু করতে পারি, দানা খাবার, যেখানে গম, এছাড়া ভুষি, বাদাম খোল, ছোলা ভাঙা, এগুলো পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে আমরা তাকে খাওয়াতে পারি। তো সেই বাচ্চা যতদিন আছে ততদিন কিন্তু বাচ্চার সঙ্গে মায়ের যাতে স্বাস্থ্যটা ভালো থাকে, যাতে সে ঠিক মতো দুধ দিতে পারে, সে এর জন্য কিন্তু আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, তার শারীরিক কোনো রকমের প্রয়োজনীয়তায় যেন ঘাটতি না হয়, তাকে উপযুক্ত পরিমাণে দানা খাবার এবং ঘাসের যোগানটা কিন্তু দিতে হবে। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন রকমের গাছপালা আমরা ছাগলকে খাওয়াতে পারি, যেমন শুভাবুল গাছ আছে, মোরিঙ্গা বা সজনে আছে, বাবলা, নিম, জীবন, অশোক, কাঁঠাল, এই কাঁঠাল কিন্তু ছাগলের খুব প্রিয় খাবার। তাই ছাগল পালন করার আগে আমাদেরকে কিন্তু ছাগল ফার্মের জন্য প্রচুর গাছ লাগাতে হবে। যদি কোনো পুকুর পাড় বা হচ্ছে পড়া বা বস্তি জমি থাকে, সেখানে কিন্তু প্রচুর গাছপালা আমাদেরকে লাগাতে হবে একে একে। এছাড়াও সবুজ ঘাসের চাষের পাশাপাশি আমরা কিন্তু সবুজ ঘাসের ভাণ্ডারটাকেও বানিয়ে রাখতে পারি সাইলেজ এবং হে তৈরির মাধ্যমে। যখন বর্ষাকাল প্রচুর সবুজ ঘাস, এই সবুজ ঘাসের মধ্যে আমরা যদি সাইলেজ বানিয়ে রাখি, তাহলে সেই সাইলেজটাকে কিন্তু আমরা পরবর্তীকালে যখন ঘাসের শর্ট হবে তখন কিন্তু আমরা খাওয়াতে পারি। সবুজ ঘাস খাওয়ালে কিন্তু ছাগলের দুধের উৎপাদনটাও বাড়বে, স্বাস্থ্য, বাচ্চা দেওয়ার ক্ষমতা ঠিক থাকবে এবং কম খরচে বেশি লাভ হবে। এই কম খরচে বেশি লাভ হওয়ার ব্যাপারটা কীরকম? কম খরচ বলতে, আজকে যদি আমি দানা খাবার তৈরি করতে যাই, যদি আমি ঘরেও তৈরি করি, 19 থেকে 20 টাকা আমার কিন্তু প্রতি কেজিতে দাম পড়ে যাবে। কিন্তু সবুজ ঘাস যদি আমি তৈরি করি, তাহলে কিন্তু আমার 1 বিঘা জমিতে আমার কিন্তু 10,000 টাকাও খরচা পড়বে না, অথচ সেই 1 বিঘা জমি থেকে কিন্তু আমি 5,000 কেজি ঘাস পেয়ে যেতে পারি। তো ঠিক সেই কারণেই আমি বলবো যে সবুজ ঘাসের চাষ করাটা কিন্তু খুবই দরকার। এছাড়াও আমাদের আরও যেগুলো খেয়াল রাখতে হয়, যে সঠিকভাবে আমার আমার পালে যে বাচ্চা জন্মাচ্ছে তাতে 1:1 অনুপাতে কিন্তু মেল এবং ফিমেল থাকবে। সেই মেল এবং ফিমেলের মধ্যে কোনগুলোকে আমি পাঠা হিসাবে রাখবো এবং কোনগুলোকে আমি খাসি করব, সেটা কিন্তু আমাকে আগে থাকতেই ঠিক করে নিতে হবে। 2 মাস বয়স হয়ে গেলেই কিন্তু এখন বার্ডিজো ক্যাস্টেটার পাওয়া যায়, প্রতিটি প্রাণী সম্পদ হসপিটালে কিন্তু সেই বার্ডিজো ক্যাস্টেটারের মাধ্যমে কিন্তু সেই খাসিকরণ করানো হয়, এবং খাসিকরণ করালে তার কিন্তু দেহে গ্রোথটাও ভালো হয় এবং দেখা গেছে যে 8 মাসে 10 থেকে 12 কেজি ওজন পর্যন্ত সে কিন্তু গেন করতে পারে, এবং যেটাকে আমরা মার্কেটিং করতে পারবো। প্রজননে ব্যবহৃত পুরুষ ছাগলের আমরা কিভাবে পরিচর্যা করবো? পুরুষ ছাগলকে কিন্তু একটু এক্সারসাইজ করতে দিতে হবে, তাকে কিন্তু চারণভূমিতে তার একটা অ্যাক্সেস রাখতে হবে, যাতে সে কিছুটা এক্সারসাইজ করতে পারে, এবং বছরে কখনোই 40 থেকে 50টা বেশি ছাগলের সঙ্গে তার মিটিং করানো যাবে না। এছাড়াও একটা ফার্ম চালাতে গেলে আপনাকে কিন্তু কিছু রেজিস্টার্স মেনটেন রাখতে হবে, যেমন খুব কম করে হলেও কিছু রেজিস্টার, যেমন কখন কোন বাচ্চা জন্মালো, তার মাকে এবং তার বাবাকে যদি আমরা মেনটেন রাখতে পারি ফার্মের ক্ষেত্রে, গোটারি ফার্মের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুবই সুবিধা পরবর্তীকালে। কারণ আমরা আমরা সবসময় চাইবো যে আমার যাতে গেনটা ভালো হয়, যাতে ইনব্রিডিং ডিপ্রেশনটা না আসে। তো সেই জন্য আমরা কি করব, তাতে আমরা শনাক্ত করে রাখবো যাতে একই পরিবারের মধ্যে প্রজননটা যাতে না হয়ে যায়, দূরবর্তী সম্পর্কযুক্ত ছাগল, দূরবর্তী সম্পর্কযুক্ত কোনো পুরুষ ছাগল এবং স্ত্রী ছাগলের মধ্যে আমরা মেটিং করব কখনোই একই পরিবারের মধ্যে নয়। এছাড়াও ছাগলের কোনো খামার করলে সেক্ষেত্রে কিন্তু বিমাটা করিয়ে রাখা খুবই দরকার, ছাগলের বিমা। হ্যাঁ, ছাগল ইন্স্যুরেন্স বা গোট ইন্স্যুরেন্স, এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া IRDAI এর নির্দেশিকা অনুযায়ী সেখানে কিন্তু 4টি সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল এবং আমাদের ইউনাইটেড এবং হচ্ছে ওরিয়েন্টাল ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, এই 4টে কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্স বা বিমা করে থাকে। 4% প্রিমিয়াম, ছাগলের যা দাম হয় তার 4% প্রিমিয়াম হয়, এবং ছাগল যদি কোনো কারণে মারা যায়, পশু চিকিৎসকের উপযুক্ত ময়নাতদন্তের রিপোর্ট সহ ফটোকপি জমা করলে সেই ক্লেম কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া যায়। এক্ষেত্রে কেন আমাদেরকে ছাগলের ইন্স্যুরেন্সটা করে নিতে হবে? আচমকা যদি কোনো মহামারী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইন্স্যুরেন্সটা কাজে লাগবে, হিউজ একটা লস হবে না।
তো আমি প্রথমেই আমি সবাইকে অনুরোধ করব যে ছাগল ফার্ম করার আগে ইন্স্যুরেন্সের ব্যাপারটা দেখে নিতে, স্থানীয় ইন্স্যুরেন্স এজেন্ট বা কোনো ব্রাঞ্চ থাকলে তার সঙ্গে কথা বলে নিতে। ছাগলের রোগ এবং তার প্রতিকার আমরা কিভাবে করতে পারি, দেখুন একটা গবাদি পশু যা যা রোগ হয় একটা ছাগলের কিন্তু সেই সেই রোগগুলো হতে পারে। এছাড়াও যে চারটে রোগ মেনলি হয়ে থাকে সেই চারটে রোগ হলো পিপিআর, গোটপক্স, এফএমডি এবং এন্টেরোটক্সেমিয়া, এবং এই চারটি রোগেরই ভ্যাকসিন বা প্রতিষেধক কিন্তু বাজারে উপলব্ধ। তাই 4 মাসের বেশি বয়সযুক্ত যে কোনো বাচ্চাকে আপনার ফার্মে আনলে সেই সেই ছাগলকে কিন্তু এই ভ্যাকসিনগুলো করতে হবে 21 দিনের ব্যবধানে। পিপিআর রোগ কিন্তু মারণ রোগ। এই পিপিআর রোগ হলে কিন্তু নাক দিয়ে জল পড়ে, মুখে ঘা দেখা যায়, প্রচণ্ড জ্বর হয়, পাতলা পায়খানা হয়, ছাগল কিন্তু মারা যায়। অ্যান্টিবায়োটিকে কিন্তু খুব একটা বেশি কাজ হয় না। এখানে মর্টালিটি পার্সেন্টেজ কিন্তু 10 শতাংশের উপরে। গোটপক্স, গোটপক্সেরও কিন্তু অনেকটা একই রকম সিমটম, মুখে পক্সের লিসেন দেখা যায় এবং ছাগল কিন্তু মারাও যেতে পারে গোটপক্সে এবং তার গ্রোথ কমে যেতে পারে। এফএমডি বা আউসা, আউসা বা খুড়াই, এফএমডি রোগটা কখন হয়? এফএমডি রোগটা, এফএমডি রোগ হয়ে গেলে কি, এফএমডি রোগ মেনলি ছড়ায় গরু বাছুরের থেকে বা শুয়োরের থেকে। যদি আপনার ছাগল খামারের আশেপাশে কোনো শুয়োরের খামার থাকে সেখান থেকে কিন্তু খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। তো সেই সেই জাতীয় এই তিনটে রোগ, ভাইরাস, ভাইরাল রোগ, এইগুলোকে ঠেকানোর জন্য কিন্তু ভ্যাকসিন করতে হবে। এই ভ্যাকসিন উপযুক্ত প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো করাতে হবে। এছাড়াও আর একটা যেটা রোগ, এন্টেরোটক্সেমিয়া, এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং সেখানে এমন হয়ে যায় যে ছাগল খুব অসুস্থ হয়ে যায় এবং স্নায়ুজনিত সিমটমস দেখা যায় এবং বাচ্চা ছাগল হলে আচমকা মারা যায়। সেক্ষেত্রে চিকিৎসার কোনো কিন্তু সুযোগ দেয় না, পেট ফুলে যায়, শ্বাসকষ্ট হয়। এছাড়াও যে সমস্ত রোগগুলো হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ছাগল শুকনো জায়গা পছন্দ করে, শীতকালে যে বাচ্চাগুলো হয় ছাগল কিন্তু খুব ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে না, তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হয়ে গেলে কিন্তু ছাগল মারা যেতে পারে, আচমকা যদি ঠান্ডায় রয়ে যায় ছাগল বাচ্চা। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, শীতকালীন ম্যানেজমেন্টের জন্য আমরা ছাগলকে একটু উঁচু জায়গায় রাখতে পারি, ঘরগুলো সমস্ত খড় দিয়ে এবং সুন্দর প্লাস্টিকের বস্তা দিয়ে আমরা ঢেকে দিতে পারি, এবং যেটা করতে পারি সেটা হচ্ছে ঘরে বড় বড় বাল্ব জ্বালিয়ে রাখতে পারি যাতে ঘরটা গরম থাকে, বা হিটার জ্বালিয়ে রাখতে পারি, হিটার সম্ভব না হলেও যাতে 100 ওয়াটের বাল্ব আমরা জ্বালিয়ে রাখতে পারি। এছাড়াও আরও কিছু রোগ হয়, যেমন ঠুনকো রোগ। সেই ঠুনকো রোগ কি, ঠুনকো রোগ বা ম্যাস্টাইটিস, ছাগলের কিন্তু ম্যাস্টাইটিসও হয়, সংক্রামক গর্ভপাতও হতে পারে, অভাব পুষ্টিজনিত রোগও হতে পারে। এই জাতীয় সব রোগের থেকে কিন্তু আমরা খুব সহজে একটা শিডিউল মেনটেন করলে কিন্তু আমরা ছাগলকে আমরা কিন্তু এর থেকে বাঁচিয়ে রাখতে পারি। যেমন একটা 45 থেকে 60 দিন ছাড়া ছাড়া কৃমির ওষুধ খাওয়ানো, বছরে 3 বার তার গায়ে ডিপিং ওষুধ বা মেডিসিন স্প্রে করা, বা একটু প্যারাসিটিসাইডাল স্প্রে করা। কীরকম সেগুলো, আমি প্রথমে আসবো ডিওয়ার্মিংয়ের ঘটনায় বা কৃমির ওষুধের ব্যাপারে। 45 দিন থেকে 60 দিন ছাড়া ছাড়া আমরা যদি যে সমস্ত ছাগল আমরা চড়িয়ে খাওয়াচ্ছি তাদেরকে যদি আমরা কৃমির ওষুধটা প্রয়োগ করতে পারি উপযুক্ত প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে, তাহলে কিন্তু ছাগলের শতকরা 70% রোগ থেকে আমরা তাদেরকে দূরে রাখতে পারি। এছাড়াও দেখা গেছে যে কৃমির ওষুধ আমরা খাওয়ালে বাইরের গায়ে যে সমস্ত এঁটুলি বা বহিঃপরজীবী বা উকুন এরা লেগে থাকে, তারা কিন্তু যেতে চায় না সহজে। সেই জন্য ছাগলের গায়ে কিন্তু একটু প্যারাসিটিসাইডাল স্প্রে করতে হয় বছরে 2 থেকে 3 বার, বা ইঞ্জেকশন আইভারমেকটিনও করা যেতে পারে। তো সেক্ষেত্রে এই জাতীয় ওষুধের প্রয়োগ করলে কিন্তু ছাগলের শারীরিক স্বাস্থ্য বজায় থাকে এবং হিমোপ্রোটোজোয়া বা রক্তের মধ্যে যে প্রোটোজোয়া থাকে, যে যে অণুজীবী থাকে রক্তের মধ্যে, যে অণুজীবী থাকে সেই অণুজীবীগুলো কিন্তু সহজে আক্রমণ করতে পারে না। কারণ এই অণুজীবীগুলো কিন্তু আসে মেনলি আপনার এই জাতীয় উকুন থেকে বা এঁটুলি থেকে। তো এইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে কিছু শিডিউল মেনটেন করতে হয়। যেমন ছাগলের ঘর, প্রতি যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘর থাকে, প্রতি 21 দিন ছাড়া ছাড়া আমি কিন্তু রেস্ট দিতে পারি। সেই ছাগলের ঘরে আমি কিন্তু কিছু স্প্রে করতে পারি কেমিক্যালস, যেমন পর্সোলিন, এই জাতীয় কেমিক্যালস যদি আমি স্প্রে করি, যেগুলো অ্যান্টিভাইরাল এবং এবং ব্যাকটেরিসাইডালও বটে। ভালোভাবে প্রতিদিন যদি ছাগলের ঘরটাকে আমি ঝাঁট দিতে পারি, সপ্তাহে 1 দিন যদি আমি ব্লিচিং জল দিয়ে ভালোভাবে যদি ধুয়ে দিতে পারি,
ফার্মে ঢোকার আগে যদি আমি একটা ফুট ডিপ করতে পারি, যাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দেওয়া থাকবে 1%, সেই দ্রবণ দেওয়া থাকলে যদি আমি বলে দিই যে প্রতিটি ভিজিটার্স যখন আসবেন সেখানে পা ডুবিয়ে আসবেন, তাহলেও কিন্তু আমি ছাগল ফার্মে মহামারীর ঘটনা অনেকটাই এড়াতে পারবো। আরও একটা জিনিস বলে রাখি যে ছাগলের কিন্তু মহামারী হলে সেটা কিন্তু খুব দ্রুত সংক্রামিত হয়, এবং যত বেশি ছাগল থাকবে সেই তত তাড়াতাড়ি কিন্তু সংক্রামিত হয়। এছাড়াও বাংলার কালো ছাগলের যে এক্সট্রা ইমিউনিটি আমরা এটাকে বলি, এই এই পশ্চিমবঙ্গে বা এই বাংলার পরিবেশে বড় হওয়ার জন্য সেই ইমিউনিটিটাকে কাজে লাগিয়ে সে কিন্তু অনেকটাই সুস্থ থাকার চেষ্টা করে। তাই খুব বেশি যদি ম্যানেজমেন্টাল ফল্ট না হয়, ছাগল ফার্মে কিন্তু মহামারী খুব একটা হয় না তো, এবং সেক্ষেত্রে মৃত্যুর হারও কিন্তু খুব একটা হয় না। তো এইরকমভাবে দেখা গেছে যে আমার কিন্তু একটা ছাগল ফার্মে মোর অর লেস 30% কিন্তু আমি 30% কিন্তু আমি একটা প্রফিট মার্জিন রাখতে পারি। তো এবং ছাগলকে আমি এবং সেই ফার্ম থেকে প্রতিনিয়ত বা প্রতিনিয়ত বলবো না, প্রতি 6 থেকে 12 মাসে আমি কিন্তু ছাগলকে বাজারজাত করতে পারি, যার ওজন হয় 8 থেকে 12 কেজি। জন্মের সময় কিন্তু ছাগল বাচ্চার ওজন হয় 1 থেকে 1.5 কেজি, এবং 12 মাসেই কিন্তু সেটা প্রায় 12 কেজি, মানে মাসে 1 কেজি করে কিন্তু সে গ্রোথটা নিতে পারে। তো আপনাদেরকে কৃমির ওষুধ খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতাও আমি শুনিয়ে রাখবো। গর্ভবতী প্রাণীকে কিন্তু বিশেষ সতর্কতার সঙ্গে ওষুধ খাওয়াতে হবে। আপনারা যারা ছাগল চাষ করতে উৎসুক, তাদের জন্য একটা স্কিমের কথা বলি, নাবার্ড বা ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক অফ রুরাল ডেভেলপমেন্ট, তারা কিন্তু একটা স্কিম এনেছে। তো সেই স্কিমে কিন্তু আপ টু 25%, ম্যাক্সিমাম লিমিট টু 50,000 রুপিস, আপনারা কিন্তু এক্ষেত্রে ছাড় পেতে পারেন। এবং এগ্রিকালচার লোনের যতটা 7% বা 8%, যে ব্যাংকের যেমন, সেই সুদে কিন্তু আপনারা লোন পেতে পারেন, এবং ম্যাক্সিমাম 25 থেকে 44টা ছাগল রাখতে পারেন। তো অনেক ছাগল চাষি যারা উদ্যোগী, যারা ছাগল চাষে নামতে চান, তাদেরকে কিন্তু অবিলম্বে তাদের ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি, এবং তার কাছ থেকে সেই মতো পরামর্শ নিয়ে ডেপুটি ডাইরেক্টর ARDNPO প্রতিটা জেলার অফিসে সেখানে কিন্তু ট্রেনিং করানো হয়। বছরে 2 বা 3 বার ছাগল পালনের ট্রেনিং করানো থাকলে তবে কিন্তু এই জাতীয় লোন স্যাংশন হয়। ট্রেনিংয়ের প্রাপ্তিস্থান কিন্তু এখন, আগে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে ট্রেনিং হতো, এখন কিন্তু প্রতিটি জেলা আধিকারিকের অফিসেই কিন্তু এখন ট্রেনিং করা সম্ভব হচ্ছে। তার জন্য ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসারের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান জমা করতে হয়। সেই অ্যাপ্লিকেশান জমা করার পর তাদের অ্যাপ্লিকেশান গণ্য হলে বছরে 2 বা 3 বার ট্রেনিংয়ে ডাকা হয়। 7 দিনের ট্রেনিং হয়, গোট ম্যানেজমেন্ট সংক্রান্ত ট্রেনিং বা ছাগল পালন। ট্রেনিং শেষে সার্টিফিকেট পাওয়া যায়, সেই সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতের থেকে NOC নিয়ে সে কিন্তু ছাগল ফার্ম করতে পারে, এবং সে কিন্তু নাবার্ডের স্কিমে বা অন্য যে কোনো যদি স্কিম থাকে সেই স্কিমে সে কিন্তু লোনও পেতে পারে। তো এইবারে আমি চলে যাব আজকের এই ছাগল পালনের এই ব্যাপারটা যতটা হচ্ছে বা যতটা হলো, এরপরে আমি চলে যাব যে ছাগলকে আমি কি খাওয়াবো। আমি হয়তো প্রথমেই বলেছিলাম যে একটা ছাগলকে খাওয়াতে গেলে আমার ঘাস লাগে কিন্তু 4 থেকে 5 কেজি, 4 থেকে 5 কেজি যে ঘাসটা লাগছে সেই ঘাসটা আমি কোথা থেকে যোগান দেব। সেই ঘাসটা আমাকে যদি যোগান দিতে হয়, আমার তো একটা জমি লাগবে। তো সেই জমিতে কতটা জমি থাকলে কতটা ঘাস হয়, কি ঘাস লাগাতে পারি, সেই জাতীয় তথ্য আমি আজকের আপনাদের সামনে তুলে ধরবো। ভুট্টা। তো আজকের এই জাতীয় প্রাণী সম্পদ বিকাশের যে আজকে আমরা আলোচনা করছি, সবুজ গোখাদ্য চাষ, তো সেই সবুজ গোখাদ্য চাষের ব্যাপারে আজকের যে মেন যে ব্যাপার গোখাদ্য, সেই গোখাদ্যের একটু পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাই। গোখাদ্য এমন একটা ব্যাপার যেটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু সেই সবুজ ঘাস আজকের আমাদের ইন্ডিয়াতে খুবই দুর্লভ। কেন কি, আমাদের কাছে জমি নেই, আমরা অযাচিতভাবে এগ্রিকালচার ক্রপের উপর প্রচুর জোর দিয়ে ফেলেছি। আমার দরকার নেই তাও আমি এগ্রিকালচার ক্রপ করছি, অথচ প্রাণী সম্পদ বিকাশ যে 1 লা দুধ ধান বা গমের থেকে কিন্তু বেশি GDP দেয়। দুধ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে, মিল্ক কিন্তু গোটা ইন্ডিয়ার GDP 4% 4-5% কিন্তু
জিডিপিতে কন্ট্রিবিউশন এই অ্যানিমাল হাজবেন্ডারি বা লাইভস্টক সেক্টরে এবং এগ্রিকালচারের 27%। কিন্তু আমরা অযাচিতভাবে এগ্রিকালচার ক্রপের উপর বেশি গুরুত্ব দিয়ে ফেলার জন্য কিন্তু সবুজ ঘাস আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি এবং ঘাস চাষের যে প্রবণতা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু নিজেদেরকে দোষারোপ করছি যে আমি একটি গাই গরু রাখবো কি করে, আমি খাওয়াবো কি, আমি দুধের দাম পাচ্ছি না, আমি দুধের দাম পাচ্ছি না, আমি গাই গরু রাখতে পাচ্ছি না, সবুজ ঘাস আমি খাওয়াতে পারবো না, আমার জমি নেই। কিন্তু এই পরিস্থিতিটা আগে এরকম ছিল না। বর্তমান পরিস্থিতিতে আজকের কিন্তু আমরা 32% ডেফিসিটে চলছি, 32% সবুজ ঘাস আমাদের ডেফিসিট হয়ে আছে, দানা খাবারে ডেফিসিট কিন্তু 36%, দানা খাবারও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত নেই। তাহলে আমি যদি প্রাণীটাকে খাবার না দিই তাহলে সে দুধ কিভাবে দেবে? তো এই জাতীয় এই যে সবুজ ঘাসের এত উৎপাদনের অভাব, এই উৎপাদনের অভাবের জন্য কিন্তু আমরাই দায়ী। কেন কি আমরা উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কোনো চেষ্টা করছি না? উৎপাদন যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা তো ঘরে গাই গরু রাখতেও পারবো না, ছাগলও রাখতে পারবো না। সেই জায়গাটাকে আমাদেরকে আগে স্ট্রং করতে হবে যে আমরা কিভাবে আমরা গোখাদ্য চাষের দিকে নিজেদেরকে এগিয়ে যেতে পারি। তো প্রথমেই আমি যে গোখাদ্যটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু হচ্ছে ভুট্টা। আপনাদেরকে একটু দেখাই, এটা একটা ভুট্টা গাছের চারা। এই ভুট্টা গাছের চারাটা কিন্তু এইটার বয়স আজকের 25 দিন। এই যে ভুট্টা, এই ভুট্টাটা কিন্তু 25 দিনেই দেখুন কতটা বড় হয়ে গেছে। এটা কিন্তু আফ্রিকান টল ভ্যারাইটি। এই ভুট্টাটা আমি যদি 50 দিনের মাথায় কেটে খাওয়াই তাহলে কিন্তু এইরকমই নরম এবং কচি থাকবে, এবং সেই ভুট্টাটা কিন্তু আমার ছাগল বা গাই গরু যেই খাক সে কিন্তু প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করবে। কেন কি সবুজ ঘাসে থাকে ভিটামিন এ, এবং দুধ উৎপাদনের জন্য কিন্তু ভিটামিন এ কিন্তু খুব উপযোগী এবং দরকারি, এবং ইমিউনিটিটাও বাড়ানোর জন্য। তাহলে ভুট্টা চাষ আমরা কিভাবে করব? ভুট্টা কি কি জাত আছে? আফ্রিকান টল আছে, বিজয় আছে, গঙ্গা আছে, গঙ্গা ফাইভ আছে। তো ভুট্টা চাষের জন্য সাধারণত যে জমিটা তৈরি করতে হয়, জল দাঁড়ায় না এমন উঁচু উর্বর দোআঁশ মাটিযুক্ত জমি এই ফসলের জন্য কিন্তু উপযুক্ত। এই ফসলের সারা বছর যদি সেচের ব্যবস্থা থাকে আমরা ভুট্টাটা সারা বছর চাষ করতে পারবো। এটা কি এপিয়া? সারা বছর কিন্তু আমরা এটা চাষ করতে পারবো। হেক্টর প্রতি 80 থেকে 100 কেজি কিন্তু বীজের দরকার হয়। নাইট্রোজেন 50 থেকে 60 কেজি পার হেক্টর। চারা গাছের বয়স 3 সপ্তাহ হলে 30 থেকে 35 কেজি যদি চাপান দেওয়া যায় তাহলে কিন্তু আমি 60 দিন বা 70 দিনের পরে আমি কিন্তু 25 থেকে 30 টন পার হেক্টর আমি কিন্তু ঘাস পাবো। এর সঙ্গে যদি আমি একটু বরবটি বীজ দিয়ে দিই হেক্টর প্রতি 12 কেজি তাহলে কিন্তু বীজটাও কম লাগবে। রোগ পোকা সাধারণত দেখা যায় না, তবে এই বছর আমরা দেখেছি স্টেম বোরার বা লেদা পোকার একটা আক্রমণ দেখা গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা উপযুক্ত আমাদের ব্লকের এডিএ সাহেবের পরামর্শ নিয়ে আমরা কিন্তু উপযুক্ত ওষুধ ইউজ করে আমরা কিন্তু আগাছাটা দমন করতে পেরেছি। ভুট্টা গাছ পুরো গাছ দানাসহ কুচিয়ে গবাদি পশুকে খেতে দিলে খুব সুস্বাদু এবং পুষ্টিকর। অতিরিক্ত ঘাস কিন্তু সাইলেজ হিসাবেও সংরক্ষণ করে রাখা যায়। প্রোটিন এতে 6-7%। এরপরে আমি চলে আসবো আপনাদেরকে জোয়ার এমপিচারি। এমপিচারি এমপিচারিটা একটু নিয়ে আসো, এটা রেখে দিয়ে এমপিচারি কিন্তু এমপিচারি বা পিসিচারি আমাদের কাছে কিন্তু গ্যামা নামে পরিচিত। এই গাছটা খুব লম্বা হয়, সমতল ভূমির উপযোগী, খরা আবহাওয়া সহ্য করার ক্ষমতাও খুব বেশি। এতে কিন্তু হেক্টর প্রতি আমার বীজটা লাগে 40 থেকে 50 কেজি। হ্যাঁ, গড়পড়তা কিন্তু বৃষ্টির দরকার 40 থেকে 50 ইঞ্চি। মাটি ও জমি কিভাবে আমরা তৈরি করব? মাটি ও জমি আমাকে তৈরি করতে হবে যখন যে জমিতে জল দাঁড়ায় না এবং জমিতে প্রচুর পরিমাণে রস থাকতে হবে সেই অবস্থায় কিন্তু আমাকে খরার সময় সেচ দিতে হবে। বরবটি দেওয়া যেতে পারে। বীজ বোনার 2.5 থেকে 3 মাস পরে কিন্তু ফসলটা কাটার উপযুক্ত হবে। কখনোই কচি অবস্থায় কিন্তু গ্যামা ঘাসটা খাওয়ানো যাবে না, কারণ এতে হাইড্রোসায়নিক অ্যাসিড বা ফুসিক অ্যাসিড থাকে যেটা কিন্তু গবাদি পশুর শরীরের পক্ষে ক্ষতিকারক। অতিরিক্ত ঘাস এখানেও কিন্তু সাইলেজ হিসাবে সংরক্ষণ করে রাখা যায়। এইটা কিন্তু একটা, এইটা দেখুন এমপিচারি গাছ, খুব ছোট্ট গাছ, এটা 7 থেকে 8 দিন বয়সের এমপিচারি গাছ, ঠিক আছে? এমপিচারি, এই এমপিচারিটা কিন্তু আমরা 2.5 থেকে 3 মাস বাদে কিন্তু আমরা এটা এটা খাওয়াতে পারবো। এরপরে আমি চলে আসি
দীননাথ, দীননাথ এর ভ্যারাইটি T15, T3 আর T10। দীননাথ কেন বলা হয়? দীননাথ বা গরিব লোকের ঘাস, এতে কিচ্ছু মানে কোনো খরচাই করতে হয় না, 12 মাস সবুজ গোখাদ্য হিসাবে চাষ করা যায়। এর পাতা ও গাছ খুব নরম, সুস্বাদু এবং উপাদেয়। এর যে এর ফুলটা লাল হয় বলে যখন একবার হয় সমস্ত মাঠ কিন্তু লাল হয়ে যায়, আপনা আপনি চারা জন্মায়। পতিত জমি, অল্প মাটি, যে কোনো মোরাম মাটিতেও কিন্তু জন্মায়। এইটা কিন্তু একটা দীননাথ, দীননাথ ঘাস। তো এই দীননাথ ঘাসটা কিন্তু 12 মাস ধরেই হয়, যে কোনো গবাদি পশু, যে কোনো ছাগল, সবাইকে কিন্তু আমরা খাওয়াতে পারি। দীননাথের চাষের ব্যাপারে আপনাদেরকে বলে দিই, এক্ষেত্রে চারা কিন্তু এমনি এমনি জন্মায়, বাতাসে উড়ে গিয়ে জন্মায়। এক্ষেত্রে হেক্টর প্রতি পাখনা বীজ আছে, এর বীজে পাখনা লাগানো থাকে আমরা বলি, কারণ বাতাসে উড়ে যায় পাখাযুক্ত থাকার জন্য। 15 থেকে 18 কেজি প্রতি হেক্টরে লাগালে এখানে কিন্তু, এবং যদি কম্পোস্টটা আমি 10 মেট্রিক টন পার হেক্টর জমিতে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার বর্ষায় চাষ হয় এবং এর সেচেরও দরকার নেই, এবং এতে কিন্তু আমি হেক্টর প্রতি 20 থেকে 25 টন আমি কিন্তু উৎপাদনটা পেতে পারি। গাইমুখ বা রাইস বিন, এটাও একটা উৎকৃষ্ট গোখাদ্য, অত্যন্ত খরা সহনশীল এবং জল দাঁড়ায় না এমন জমিতে ভালো হবে। কম্পোস্ট 20 থেকে 25 মেট্রিক টন। এছাড়াও আছে বরবটি। এবারে চলে আসি রবি শস্যে। আগে যেগুলো বললাম সেগুলো কিন্তু কিছু আছে আমার, কিছু আছে খারিফ শস্য এবং কিছু ছিল 12 মেশে ঘাস। এরপরে বলবো জই বা ওটসের ব্যাপারে। ওটস হচ্ছে কেন্ট ভ্যারাইটির, আমাদের এখানে মেনলি পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে। এছাড়াও সিরসা বা অ্যালজেরিয়ান এই জাতীয় ভ্যারাইটিও আছে। ওটস ঘাস কিন্তু রবি মরশুম শীতকালে চাষ হয়, নভেম্বরের শেষে চাষ হয়, মার্চের দিকে এর বীজ কালেকশন হয়। এই বীজ কালেকশনের সময় কিন্তু খুব সতর্কভাবে বীজটা কালেক্ট করতে হয়। এই একই গাছ থেকে 3 থেকে 4 বার ফসল কাটা যায়, প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত। একটু বড় হলেই কেটে নিতে হয়, তাহলে আবার একটা ভিগোরাস গ্রোথ হয়। যদি একটু ইউরিয়া বা ডিএপি দেওয়া যায় তাহলে গ্রোথটা খুবই বাড়তে থাকে। নভেম্বরের শেষে যদি চাষ করা যায় তাহলে কিন্তু জানুয়ারির প্রথম থেকেই এর কিন্তু ঘাসটা পাওয়া যায়। জল দাঁড়ায় না এমন জমিতে ভালো হয়, দোঁয়াশ মাটিতেও ভালো হবে। 75 থেকে 80 কেজি বীজ লাগে প্রতি হেক্টারে, কমপক্ষে 20 থেকে 25 মেট্রিক টন পার হেক্টর জমিতে কম্পোস্ট দিতে হয়। এবং এর সঙ্গে আরও কিন্তু বোনা যায় শুটি জাতীয় বা বার্সিম বা লুসান কিন্তু বোনা যায়। এটাকে কিন্তু অতিরিক্ত কিন্তু ঘাস যদি থাকে তাহলে কিন্তু সাইলেজ হিসাবেও সংরক্ষণ করানো যায়। একটা জিনিস বলি, ওটস কিন্তু একসাথে খুব বেশি খাওয়ানো যায় না। ওটসে একটি কম্পোজিশন থাকে, যে কম্পোজিশন খাওয়ালে শরীরের মধ্যে গিয়ে মেট হিমোগ্লোবিন তৈরি হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে সেই প্রাণীটার পেট ফুলে গিয়ে মৃত্যু অবধিও হতে পারে। তো ওটস যখনই আমি খাওয়াবো, অন্য কোনো ঘাসের সঙ্গে আমি কিন্তু খাওয়াবো। এছাড়াও শীতকালে কিন্তু আমি বার্সিম চাষ করতে পারি। এরপরে চলে আসবো সারা বছর 12 মেশে ঘাস, হাইব্রিড নেপিয়ার হচ্ছে আমাদের, আমরা সবাই হয়তো অল্প বিস্তর জানি যারা আমরা এই প্রাণী পালনের সঙ্গে আছি। রিসেন্টলি দেখবেন ব্লকে ব্লকে একটা কিন্তু একটা নির্দেশিকা এসে পৌঁছেছে ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিস থেকে, যেখান থেকে মানে ওনারা জানতে চেয়েছেন কোন কোন চাষি আছেন যারা হাইব্রিড নেপিয়ার চাষ করতে সক্ষম। তো কি এই হাইব্রিড নেপিয়ার? সাধারণ নেপিয়ার ঘাসের সঙ্গে বাজরার সংকরায়ন ঘটিয়ে এই ঘাসের সৃষ্টি। খুব সুস্বাদু, গবাদি পশুর কাছে খুব উপাদেয়। এই গাছের বীজ হয় না, আখের মতো কাটিং কেটে দুটো করে গাঁটযুক্ত কাণ্ডের টুকরো লাগাতে হয়, তেরচা করে দুটো গাঁট মাটির নিচে একটা উপরে রেখে লাগাতে হয়। একবার লাগালে 3 বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়। প্রতিবার ফসল কাটার পর মাটি কুপিয়ে গোড়ায় একটু সার দিলেই ভালো ফলন পাওয়া যায়। 1 মিটার 1 মিটার দূরত্বে লাগালে হেক্টর প্রতি 10,000 কাটিং লাগে, প্রতি হেক্টরে 10,000 কাটিং লাগে। গোবর সার 25 থেকে 40 মেট্রিক টন লাগে, এছাড়াও যদি ভার্মি কম্পোস্ট দেওয়া যায় খুবই ভালো। এই এই ঘাসের একটা সুবিধা হলো, এতে কোনো রোগ পোকা সাধারণত দেখা যায় না, এবং এর থেকে বছরে হেক্টর পিছু 150 থেকে 180 মেট্রিক টন অবধি আমি ঘাস এখান থেকে পেতে পারি। এই দেখুন সেই হাইব্রিড নেপিয়ার, এই সেই হাইব্রিড নেপিয়ার, যে হাইব্রিড নেপিয়ার যদি আমরা চাষ করি আমি সারা বছরে এর থেকে কিন্তু 150 মেট্রিক টন, মানে আমি কিন্তু আমার যদি 150 মেট্রিক টন মানে সারা বছরে আপনি বুঝতে পারছেন যে মাসে আমার, আমি যদি এটাকে 12 দিয়ে ভাগ করি মাসে কিন্তু প্রায়
কুড়ি টনের কাছাকাছি আমি ঘাস পেয়ে যাচ্ছি 7.5 বিঘা জমি থেকে। তাহলে এক্ষেত্রে হাইব্রিড নেপিয়ার সারা বছর কিন্তু হয় এবং একটু সেচ দিলেই হয়, এবং একবার কাটার পর 20 থেকে 22 দিন পর এমন সুন্দর হয়ে যায় যেটা ছাগলকে খাওয়ানো যায়, এবং 40 থেকে 50 দিন পর কাটলে তাহলে সেটা কিন্তু গাই গরুকেও খাওয়ানো যায়। এরপরে আসছি আমি গিনি গিনি ঘাস। গিনি ঘাসের কিন্তু ম্যাকুইনি ভ্যারাইটিটা আমাদের কাছে অ্যাভেলেবেল। এটা বহু বর্ষজীবী, লম্বা তৃণগুচ্ছর মতো দেখতে হয়, শেড টলারেন্ট হয়, জল দাঁড়ায় না এমন দোঁয়াশ মাটিতে। এর একটা গুচ্ছ বা ক্লাম্পের মতো হয়ে যায় এরকম বড়, যখন বোনা হয় এর গোড়া অনেক নিচে অব্দি চলে যায়। গোড়া ফুঁতলে হেক্টর প্রতি 10,000টা গোড়া লাগে 1 মিটার ইনটু 1 মিটার দূরত্বে লাগালে। সার লাগে 5 মেট্রিক টন পার হেক্টর এতে। এই দেখুন, এটা হচ্ছে গিনি ঘাস, এই রকম হচ্ছে গোড়ার মতো হয়ে যায়, এই রকমের বুশ টাইপের হয়ে যায়, বুশ টাইপের। তো এই যে ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং এতে প্রোটিনের পরিমাণও প্রচণ্ড বেশি থাকে, যার জন্য কিন্তু এই ঘাসগুলোর চাহিদাও প্রচণ্ড বেশি, এবং এই ঘাসগুলো খাওয়ালে কিন্তু দুধের পরিমাণও অনেক বাড়ে। এর বার্ষিক উৎপাদন কিন্তু 90 থেকে 100 মেট্রিক টন পার হেক্টর। এর সঙ্গে আরও কিছু ঘাস লাগানো যায়। এরপর সিগনাল সিগনাল ঘাস, সিগনাল ঘাসও বহু বর্ষজীবী, মাটি কামড়ে লতিয়ে বাড়ে এবং গুচ্ছ অবস্থায় অসমানভাবে হামাগুড়ি দিয়ে ওঠে। এই দেখুন সিগনাল ঘাস, এই সিগনাল ঘাস যদি আপনারা কোনোদিন সিগনাল ঘাসের প্লট দেখেন, এর কোনো মেনটেনেন্সের দরকার হয় না। এর গায়ে একটু রোঁয়া রোঁয়া থাকে বলে একটু বড় হয়ে গেলে ছাগল বা ছোট প্রাণীতে খেতে চায় না, কিন্তু বড় প্রাণী বা যে কোনো রকমের গাই গবাদি পশু, ক্যাটেল, বাফেলো, এদের ক্ষেত্রে কিন্তু খুব সুস্বাদু এটা একটা ঘাস। এবং এতে কোনো মানে জাস্ট জাস্ট সামান্য কেটে নেওয়ার পর একটু ইউরিয়া বা একটু ডিএপি এবং সেচের ব্যবস্থা করতে পারলেই কিন্তু এ কিন্তু আবার চচ্চর করে বেড়ে যায় এবং জল দাঁড়ায় না এমন উঁচু জমিতে ভালো হয়। এর গোড়াও লাগানো হয়, হেক্টর প্রতি 10,000টা করে গোড়া লাগে 1 মিটার ইনটু 1 মিটার দূরত্বে। এর কিন্তু কোনো রোগ পোকা সাধারণত দেখা যায় না। সমস্ত ফডার ঘাসের কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে রোগ এবং পোকা কিন্তু এই ফডার ঘাসগুলোতে দেখা যায় না। এটা একটা আশ্চর্য ব্যাপার, আপনারা যখন চাষ করবেন আপনারা বুঝতে পারবেন। এক্ষেত্রে আগাছা দেখা যায় এবং অল্প অবস্থায় যদি আমি আগাছাগুলোকে দমন করে দিই তাহলে কিন্তু এই আগাছাগুলোও একেবারে একেবারে দমিয়ে ফেলা যায়, এবং এর থেকে কিন্তু 100 থেকে 110 মেট্রিক টন পার হেক্টর আমি কিন্তু ঘাস পেতে পারি। এবং সবুজ খাদ্যের গুণাগুণ এবং এতে প্রোটিনের পরিমাণ হচ্ছে কিন্তু 10 থেকে 12%। এবারে আমি চলে আসবো থিন নেপিয়ার। থিন নেপিয়ার হচ্ছে বহু বর্ষজীবী একটা গাছ, প্রচুর হয়, যখন হয় ফুল আসে গোটা মাঠ হলদে হয়ে যায়, এক একটা স্তবকে প্রচুর বীজ ধরে। তো সেই বীজ সাধারণত চাষের সময় হচ্ছে বর্ষাকালে। চাষের পদ্ধতি, 10,000টা গোড়া লাগবে প্রতি হেক্টরে 1 মিটার ইনটু 1 মিটার দূরত্বে, 10 মেট্রিক টন পার হেক্টর জমিতে দিতে হবে বর্ষাকালে, সেচের কোনো প্রয়োজন নেই। যখন হয় বীজ বোনার পর থেকে 2 মাস পর থেকে সুন্দর দেখার মতো হয়ে যায় ঘাসটা, এবং এই ঘাস এত সুন্দর ছাগল বলুন, গাই গরু বলুন খায়, এবং এর সবুজ গোখাদ্য এবং এটাকে চারণ ভূমিতে যদি আমরা এই ঘাস লাগাই, ছাগল খেয়ে গেল, গরু খেয়ে গেল, তারপর কিন্তু আবার একটু জল সার দিলেই আবার কিন্তু এটা আগের মতো ভাবে সুন্দর বুশ টাইপের হয়ে কিন্তু আবার সেটা হয়ে গেল। এরপর হচ্ছে প্যারা। যে কোনো জলা জমি বা নিচু জমির জন্য একটা উৎকৃষ্ট 12 মাসে সবুজ ঘাস। আপনার গোয়াল ঘরে, আপনার বাথরুমের পিছনে যেখানে জল জমে থাকে, সেখানে যেখানে চোনা পড়ছে, গরুর চোনা, জল ধোয়া, গোশালার ধোয়া জল, সেখানে একটু প্যারা ঘাস লাগিয়ে দিন। এরা যে কোনো জায়গায় ডোবা পুকুরে খাল বিলের ধারে হয়, বীজ থেকে হয় না, গাছের কাটিং থেকে হয়। হেক্টর প্রতি 12 থেকে 15 কুইন্টাল কাটিং প্রয়োজন, এবং জমি কাদা করে উপরের পদ্ধতিতে কাটিং লাগাতে হয়। অধিক ফলনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে গোবর সারেরও দরকার হয়। এছাড়াও অঞ্জন ঘাস আছে, অঞ্জন ঘাস কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগানো হয় এবং অঞ্জন ঘাস কিন্তু খরা এলাকায় খুব ভালো হয়। স্টাইলো, স্টাইলোর মধ্যে কিন্তু স্টাইলো হ্যামাটা আমরা প্রচুর পরিমাণে আমরা এখানে লাগিয়ে থাকি। এইটা দেখুন একটা স্টাইলো ঘাসের নমুনা। স্টাইলো ঘাসের পাতাটা খেয়াল করুন, সরু সরু ত্রিকোণাকৃতি পাতা। তো সেই পাতাটা যখন আমরা লাগাই তখন আমরা কিন্তু এর লাগানোর উপায় কিন্তু একই রকমের, হচ্ছে গোড়াটা লাগানো যায় এবং এটাও কিন্তু ঝাড় হয়ে যায় এবং জল দাঁড়ায় না এমন উঁচু জমিতে। তাহলে জল দাঁড়ানো জমিতে কিন্তু খালি প্যারাটা হয়, বাকি কিন্তু সব উঁচু জমিতেই লাগাতে হবে। এবং স্টাইলো ঘাসের বীজও কালেকশন হয়, 6 থেকে 8 কেজি বীজ প্রতি হেক্টারে কিন্তু আমার পাওয়া গেলে খুব ভালো হয়। এই ঘাস কিন্তু মিক্সড ক্রপিংয়ের মাধ্যমেও লাগানো যায়, মানে একই জমিতে এর সঙ্গে দিনোনাথ, থিন নেপিয়ার, অঞ্জন এই জাতীয় ঘাস একসাথেও কিন্তু
লাগানো যায়। এরও বার্ষিক উৎপাদন 28 থেকে 30 টন পার হেক্টার। তো এতক্ষণ আমরা জানলাম সবুজ ঘাসের 8টা 10টা পদ্ধতি, 8টা 10টা ভ্যারাইটি আমি আপনাদের দেখালাম, এক একটা গাছের এক এক রকমের সোয়িং রেট বা সোয়িং ডেন্সিটি আছে, তারপর এক একটা ঘাসের যে ফলনও একরকম, কিন্তু এই ঘাসগুলো একে অন্যের পরিপূরক। এর মধ্যে গাইমুগ বা রাইস বিন কিন্তু প্রোটিন জাতীয়, হাইব্রিড টেপিয়ার কিন্তু কতটাও প্রোটিন নয়, ভুট্টা আবার প্রোটিন জাতীয় খাবার। তো এই জাতীয় খাবার আমাদেরকে কিন্তু মিক্স করে দিতে হবে। তো এছাড়াও সবুজ ঘাস ছাড়াও আমরা কিন্তু সিলভি প্যাশ্চার আমাদের কিন্তু ছাগল পালন বা গাই গবাদি পশু পালনের জন্য দরকার হয়। তাহলে সেই সিলভি প্যাশ্চারে আমরা কী কী লাগাতে পারি বৃক্ষ হিসাবে? সিলভি প্যাশ্চার কিন্তু অনেক রকমের হয়, 2 টায়ার, 3 টায়ার, এই রকমের টায়ারিং হিসাবেও হয় যেখানে কিন্তু। তো বৃক্ষ হিসাবে আমরা সাধারণত শুভাবুল, শিরীষ, প্রবাল, বকফুল, গ্লাইরিসিডিয়া এই জাতীয় বৃক্ষ হিসাবে আমরা লাগিয়ে থাকি। গুল্মর মধ্যে আমরা স্টাইলো, কেশিয়া, ডেসমেন্থাস এই জাতীয় জিনিস, এই জাতীয় গাছ কিন্তু আমরা লাগিয়ে থাকি। শুভাবুল গাছ খুব অত্যধিক সুন্দর একটা গাছ, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনস থাকে। তো এবং এই শুভাবুল গাছটা কিন্তু অনাবাদি জমি থেকে শুরু করে বিভিন্ন জমি, যে কোনো রকমের জমিতে কিন্তু লাগানো যায়। এবং এর যে পাতা ছাগল এবং গবাদি পশুর খুবই উপযুক্ত এবং এরা খুব সুন্দরভাবে খেয়ে থাকে। শিরীষ গাছ আমরা লাগাতে পারি, গ্লাইরিসিডিয়া লাগাতে পারি। এছাড়াও বর্তমানে আপনারা যারা একটু হয়তো মানে প্রাণী পালনের আধুনিক ব্যাপারগুলো সম্পর্কে খোঁজ খবর রাখেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মরিঙ্গা বা সজনে গাছ কিন্তু খুবই আজকাল গুরুত্ব পাচ্ছে, কারণ এর অ্যান্টিঅক্সিডেন্টস আছে, প্রচুর পরিমাণে ভিটামিনস আছে। তো সেই যে ভিটামিনসগুলোর জন্যই কিন্তু সাধারণত এরকমও দাবি করা হচ্ছে, ছাগল ফার্মে যদি আমরা শুধু মরিঙ্গা গাছ লাগাই তাহলে কিন্তু মরিঙ্গা দিয়েই কিন্তু আমার ছাগল ফার্মকে আমি খুব সুন্দরভাবে রাখতে পারবো। তো সেই জাতীয় রেশানও অনেক আলাদা আছে এবং সেখানে সেই জাতীয় রেশান আমাদের এখানে এখনও শুরু করা যায়নি। এছাড়াও সবুজ এরপরে আমরা যখন আগেই বলেছিলাম ছাগল পালনের সময় যে সংরক্ষণ, আমরা সংরক্ষণ কিভাবে করব, সংরক্ষণ দুভাবে হয়, সাইলেজ এবং হে। সাইলো পিট থাকে, ট্রেঞ্চ সাইলো, পিট সাইলো, টাওয়ার সাইলো। তো সাইলেজ হচ্ছে খুব খুব ছোট্ট করে বলি, হাতে সময় খুবই কম, আমার পরেও আরও দুজন আছেন বলার জন্য। সাইলেজ যেভাবে হয় সেটা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাদ্যকে আমরা কিন্তু বা সবুজ ঘাস যখন তার মধ্যে যেটা পূর্ণবয়স্ক হয়ে যায় তখন কিন্তু সেটাকে কেটে নিয়ে একটা ব্যাগ বা বস্তার মধ্যে বা একটা গর্তের মধ্যে অ্যানারোবিক কন্ডিশন তৈরি করে তাকে আচারের মতো জমিয়ে রাখা, খুব সহজ ভাষায় 1.5 থেকে 1 ইঞ্চি আকারের কুচানো ঘাস তার উপর দিয়ে ভালোভাবে শক্তভাবে তাকে বসিয়ে দিয়ে তার উপর চিটে গুড় দিয়ে যদি আমরা চাপ দিয়ে সেই সাইলেজটা, আমরা যত চাপ দিয়ে সাইলেজটা তৈরি করতে পারবো তত ভালো কিন্তু তৈরি হবে। এবং এটা খাওয়ানোর সময় কিন্তু একটা আমাদেরকে একটু খুলে রেখে খাওয়াতে হয়। সাইলেজ পদ্ধতি হয়তো পরে আর কোনো দিন হয়তো বলার সময় হবে, কিন্তু সাইলেজের একটা অসুবিধা হচ্ছে সাইলেজ যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু সাইলেজ খাওয়ানো যায় না। এরপরে চলে আসি হে বা খড়। খড় আমরা জানি কিন্তু বর্তমানে আগে আমরা খড়ের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলাম গবাদি পশুর জন্য, কিন্তু বর্তমানে যেভাবে হারভেস্টার মেশিনগুলো চলে এসছে সেই জন্য কিন্তু এই হারভেস্টার মেশিনগুলো আসার জন্য খড় কিন্তু সংকটে পড়তে চলেছে। খালি আমরা কারা হারভেস্টার মেশিন লাগাচ্ছি না, যাদের বাড়িতে গবাদি পশু আছে আমরা সেই তাদের জন্য ধরো 1 বিঘা জমির খড় তুলে রাখছি, বাকি কিন্তু হারভেস্টারে কাটিয়ে নিচ্ছি। সেই হারভেস্টারে কাটানো খড় কিন্তু গবাদি পশু খেতে পাচ্ছে না, কিন্তু সেই হারভেস্টারে অলরেডি কৃষি দপ্তর কিন্তু কিছু নির্দেশিকা জারি করেছে, যে নির্দেশিকার মাধ্যমে সেই হারভেস্টারে কুচানো খড়গুলো দিয়েও কিন্তু বায়োডিগ্রেডেবল কিছু জিনিস তৈরি করা যায় এবং সেইগুলো থেকেও কিন্তু আমরা খুব ভালোভাবে সেগুলোকে রিসাইকেল করতে পারি। এরপরে আমি মেন যে ব্যাপারটায় চলে আসবো অল্প সময়ের মধ্যে, সেটা কিন্তু হচ্ছে পুষ্টি গুণ বাড়িয়ে গোখাদ্যের সাশ্রয়, যেমন ইউরিয়া গোলা জল দিয়েও কিন্তু খড় খাওয়ানো যায়, সেটা কিন্তু অভিজ্ঞ প্রাণী চিকিৎসকের পরামর্শ মতনই আপনারা খাওয়াতে পারবেন। এছাড়াও নতুন একটা ব্যাপার যেটা আমি আপনাদেরকে জানাতে চাইবো সেটা কিন্তু হলো যেটা একটা ব্যাপার যেটা আমরা জানাতে চাইবো সেটা হচ্ছে হাইড্রোপনিক্স। কী এই হাইড্রোপনিক্স? আজকের আমাদের এখানে কতুলপুর ছাগল তৃণখামারে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় হাইড্রোপনিক্স মেশিন আছে, কিন্তু সেই মেশিনের মাধ্যমে কি হাইড্রোপনিক্স হচ্ছে আলটিমেট, না আমরা ইন্ডিজেনাস পদ্ধতিতেও হাইড্রোপনিক্স তৈরি করতে পারি? তো সেই আলোচনায় আমি আসছি।
আরো 10 মিনিট হয়তো সময় নেব, আমি আলোচকদের কাছ থেকে আমার অনুমতি চেয়ে নিচ্ছি। তো হাইড্রোপনিক্সের ব্যাপারে একটু জানাই। হাইড্রোপনিক্স, হাইড্রো মানে জল, আর পনিক্স মানে যেটা কাজ করছে, মানে যে জল ফাংশনাল বা ওয়ার্কিং, সেটাই কিন্তু হাইড্রোপনিক্স। তাহলে খালি জলের উপর বেস করে আমরা যদি কোনো সবুজ গোখাদ্য চাষ করতে পারি, সেটাকেই কিন্তু আমরা বলি হাইড্রোপনিক্স। কিভাবে করা যায়? একটা তো হয় মেশিনের মাধ্যমে, বিভিন্ন নামি দামি কোম্পানি আছে যারা মেশিনের মাধ্যমে হাইড্রোপনিক্স তৈরি করে। এটা একটা টোটাল সেট আপ, 700 স্কোয়ার ফিটের একটা মেশিন। সেই মেশিনের মধ্যে ট্রে রাখা আছে যেখানে 70% হিউমিডিটি মেনটেন হচ্ছে, এবং সেই হিউমিডিটিতে 40 মিনিট বা 50 মিনিট ছাড়া ছাড়া 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখানে কিন্তু বীজ দেওয়া থাকলে জল আসছে, হিউমিডিটি মেনটেন হচ্ছে। সেই হিউমিডিটি মেনটেন হওয়ার সময় 48 ঘন্টা ভিজিয়ে রাখা বীজ যদি আমি সেই মেশিনের মধ্যে রাখি, 7 থেকে 8 দিন বাদে আমি কিন্তু 7 গুণ প্রোডাকশান পাচ্ছি। যদি আমি 7 কেজি বীজ ভেজাই, আমি কিন্তু 50 কেজি বীজ, আমি কিন্তু 50 কেজি সবুজ ঘাস পাচ্ছি। তো এই হাইড্রোপনিক্সের সুবিধা কী? হাইড্রোপনিক্সের সুবিধা একটাই, কারণ যে এতে খুব কম জায়গা লাগে। হাইড্রোপনিক্সে আমি 1 কাঠা 700 স্কোয়ার ফিট জায়গায় আমি কিন্তু 250 কেজি ঘাস তৈরি করে ফেলছি। অথচ আমার এই 250 কেজি ঘাস তৈরি করতে আমাকে কিন্তু অন্তত পক্ষে 10 কাঠা জায়গার দরকার হতো। তো আজকের দিনে যেখানে আমাদের কাছে জমি সংকুলান, আমরা কেন পশুপালনে উদ্যোগী হয়ে নামতে পাচ্ছি না, এর মেন কারণ হচ্ছে আমাদের কাছে জমি নেই, আমাদের কাছে মূলধন নেই। যার জন্য আমার কাছে যত আমরা আসছি এন্টারপ্রিনিয়র দেখছি, সবাই জিজ্ঞাসা করছেন যে স্যার লোন কোথায় পাবো, লোন কোথায় পাবো? আমি এখানে চাকরি করতাম, আজকে চাকরিটা চলে গেছে, তাহলে কিভাবে আমি লোন পাবো? আমি ছাগলের খামার শুরু করতে চাই। হাইড্রোপনিক্স কিন্তু আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। হাইড্রোপনিক ফডার কিন্তু একদিক থেকে খুব উপকারী, কারণ আমরা জানি অঙ্কুরিত যে কোনো জিনিসেই কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে। এই হাইড্রোপনিক ফডার চাষ করে কিন্তু প্রভূত লাভের মুখ দেখা যায়। খরাপ্রবণ এলাকায় যদি আমি হাইড্রোপনিক্স চাষ করতে পারি, তাহলে সেই হাইড্রোপনিক্সের যে ফডার, তার দাম কিন্তু 9 টাকা থেকে 10 টাকা। রাজস্থান, গুজরাট যে সমস্ত জায়গায় খরাপ্রবণ, সেখানে হাইড্রোপনিক্সের দাম এইরকম 9 টাকা থেকে 10 টাকা পার কেজি, যদি আমি হাইড্রোপনিক্স ঘাসটাকে সাপ্লাই করতে পারি। আর আমাদের এখানে আমরা ফডার চাষ নিয়ে বিন্দুমাত্র উৎসাহী হচ্ছি না, কেন কি আমাদের কাছে সেই সম্যক ধারণাটুকু নেই যে ফডার একটা গোটা বিপ্লব এনে দিতে পারে। এই যে ফডার, গ্রিন রেভলিউশন, এই ফডারের জন্য কিন্তু আজকের NREGS প্রকল্পে কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে যে ফডার চাষে উৎসাহ দেওয়া হবে। তো হাইড্রোপনিক্সের ব্যাপারে আমি বলছিলাম, হাইড্রোপনিক্সটা আমরা কি ইন্ডিজেনাস পদ্ধতি, মানে ঘরোয়া পদ্ধতিতে কি পালন করতে পারি না? পারি। কিভাবে পারি? তার উপযুক্ত সেটিংস আছে, বিভিন্ন রকমের সরু পাইপ দিয়ে, যেগুলো PVC পাইপ, সেখানে যদি আমি গর্ত করে, সেখানে যদি আমি উপযুক্ত একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যাতে জলটা আমি সময়ে সময়ে এবং হিউমিডিটিটা যদি আমি মেনটেন করতে পারি, তাহলেও কিন্তু আমি হাইড্রোপনিক্সের মাধ্যমে আমি কিন্তু সবুজ ঘাসটা ফলাতে পারবো খুব অল্প জায়গার উপরে। এবং 250 কেজি ঘাস মানে আমি কিন্তু, আপনারা খুব হিসাব করে দেখতে পাবেন, আমি যদি হাইড্রোপনিক মেশিনটা আমি যদি ইউজ করি, আমি কিন্তু 250 কেজি ঘাস মানে 50টা ছাগলের ঘাস আমি কিন্তু জোগাড় রাখতে পারি। যদি আমার কাছে সেই রকম সুবিধা থাকে, সেই ট্রেগুলো রাখি যেখানে প্রতি 7 দিন ছাড়া ছাড়া আমি 250 কেজি ঘাস পাবো, এবং প্রতি 7 দিনে যদি আমি কিছু ট্রে সেট করি যাতে প্রতিদিন আমি 250 কেজি করে ঘাস আমি যদি সেখান থেকে কাল্টিভেট করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে 50টা ছাগল রাখা কোনো ব্যাপার নয়। খালি ছাগলের ঘরটা তৈরি করার জন্য আমাকে 500 স্কোয়ার ফিট ইনটু 2.5 মানে 1250 স্কোয়ার ফিটের একটা রান এরিয়া, 500 স্কোয়ার ফিটের একটা ঘর, সেটা আমাকে তৈরি করতে হচ্ছে। এবং আমি যদি তাকে স্টল ফিটিং করাই, তার জন্য এই 750 স্কোয়ার ফিটের একটা মেশিন, বা আমি যদি ইন্ডিজেনাস পদ্ধতিতেও করি, সেখানে কিন্তু আমি 250 কেজি ঘাস আমি পার ডে পেতে পারি হাইড্রোপনিক টেকনোলজির মাধ্যমে। তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একটা হাইড্রোপনিক মেশিনের দাম অনেক, কিন্তু আজকের আমার যে চাষি ভাইয়েরা আজকের এই স্বরোজগারের সুযোগ সন্ধানে আমরা আছি, তারা কিন্তু এত টাকা ইনভেস্ট করতে পারবো না। তাহলে আমাদের আলোচ্য উপায় কী? আমাদের উপায় হচ্ছে সেই ইন্ডিজেনাস পদ্ধতিতে আমরা যদি হাইড্রোপনিক উপায়ে আমরা যদি ঘাসটা চাষ করতে পারি, তাহলে সেই পদ্ধতিতে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারে, হাইড্রোপনিকের ব্যাপারে আপনারা চাইলে কদুলপুর ছাগল তৃণখামারে এসে দেখে যেতে পারেন। যে কোনো রকমের ছাগল প্রতিপালনের ব্যাপারে, ছাগল ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো যদি আপনাদের কোয়ারিজ থাকে, কতুলপুর মুড়াকাটা গ্রামে 53 একর এরিয়ার উপর পশ্চিমবঙ্গ সরকারের কতুলপুর ছাগল তৃণখামার, এখানে আপনারা আসতে পারেন।
ডেপুটি ডাইরেক্টর স্যারের পারমিশন নিয়ে এখানে এক্সকারশন ট্যুরও এর আগেও অনেক ব্লক থেকে হয়েছে, তো আপনারাও আসতে পারেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সেলফ হেল্প গ্রুপ বা যারা কৃষি সমবায় সমিতি, সে সমস্ত সমবায় সমিতি থেকেও আপনারা চাষিদের এখানে নিয়ে আসতে পারেন। আমাদের এখানে সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু এক্সকারশন ভিজিটের ব্যবস্থা আছে, ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে ডেপুটি ডাইরেক্টর, এআরডিএন পরিষদ অফিসে, প্রত্যেকটি জেলা বেসিসে। তো এই বলে আমি আমার অল্প বক্তৃতা, অল্প সময়ে যতটুকু পারলাম, যে সময় ছিল সেই সময়ের মধ্যে আমি যতটুকু বোঝাতে পারলাম, হয়তো অনেক কিছু মিস করে গেছি। পরবর্তীকালে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, বা আমার ফেসবুক আইডিতে আমাকে মেসেজ করতে পারেন যে কীভাবে করলে ভালো হয়, কী করলে ভালো হয়। উদ্যোক্তাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই সেশন আমি শেষ করছি। আমার পরবর্তী আলোচক ডক্টর সোমশুভ্র মই, আমি অ্যাডমিনকে অনুরোধ করব যাতে সেখান থেকে আবার লাইভ ভিডিওটি শুরু করা যায়। ধন্যবাদ।